السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله तो आज के जे विषयटी निये आमी बोलबो रुकिया फलप्रसू ना हार अन्यतम एकटी कारण सम्पर्के आलोचना करब আমরা জানি যে রুকিয়া অনেক কারণে মানুষ ফায়দা নিতে পারে না রুকিয়া থেকে সব কিছুই সে মেনটেন করে ইসলামের সব কিছু বিশেষ করে যে সকল ফরজ বিধান আছে ওয়াজিব বিধান আছে সব কিছুই সে কী করে ফলো করে কিন্তু তারপরও তার সুস্থতা দীর্ঘায়িত হয় সুস্থতা আসতে আর কি অসুস্থতা দীর্ঘায়িত হয় আর কি তো এটা একটা মানে বিষয় কিন্তু আমাদের অধিকাংশ পেশেন্ট যারা আছেন তাদের অনেকগুলো কারণ আছে যেগুলোর কারণে তাদের অসুস্থতা দীর্ঘায়িত হয় তো আজকে আমি ধারাবাহিকভাবে এখন থেকে সেই সব বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও আকারে দিব ভিডিও ছোট বলতে 10-15 মিনিটের এরকম হবে ইনশাআল্লাহ বা এরকম হতে পারে বা বেশি হতে পারে তো আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে রিস্ক তো রিস্কের যে ব্যাপারটা মানে রিস্ক মানে মানে বাংলা যারা রিজিক বলি যেটা আর কি রিজিকের যে ব্যাপারটা বা আপনার যে শরীরের যে রক্ত মাংস তৈরি হচ্ছে সেটা তৈরি হওয়ার উৎস দুনিয়াতে যেমন আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হালাল খাচ্ছেন কিনা বা হালাল খাচ্ছেন কিন্তু সেটা যে ক্রয় করা সেই ক্রয় করার যে অর্থটা সেই অর্থ আপনি হালাল ওয়েতে আয় করছেন কিনা সেটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমার বা আমাদের দেখা অভিজ্ঞতায় দেখা গেছে যে যাদের ইনকামে হারাম আছে তাদের কেসগুলো দীর্ঘস্থায়ী হয় হারাম আছে যাদের যেমন আমি কয়েকটা হারামের এক্সাম্পল দিই এক নম্বর কেউ সুদের সাথে জড়িত আছে সেটা ব্যাংকের ব্যাংক জব হোক বা এনজিওর জব হোক বা ইন্স্যুরেন্সের জব হোক হারাম আছে ঠিক আছে তারপরে কেউ হারাম রিলেশনে জড়িত আছে তারপরে অথবা কেউ হারাম কোনো গুনাহে লিপ্ত আছে রিস্ক মানে জাস্ট খাবার দাবার না আমাদের নিরাপত্তা চাহিদা সব কিছু রিস্কের অন্তর্ভুক্ত ঠিক আছে তো মেইন কথা হারাম ওয়েতে নিজের চাহিদা পুরো করা এটাই হারাম রিস্ক ঠিক আছে মানে বৈধ চাহিদা সাপোজ আপনি এখন ব্যভিচার বা জেনা করতেছেন অথচ আপনি বৈধভাবে বিবাহ করতে পারতেন কিন্তু আপনি করতেছেন জেনা তো এটা আপনি কি হালাল একটা রিজিককে আপনি হারাম ওয়েতে কী করতেছেন মানে নিতেছেন গ্রহণ করতেছেন আবার আপনি দৈনন্দিন খাবার দাবার এগুলো আপনি ব্যাংক বা বিভিন্ন জিনিস এগুলোর দ্বারা আপনি অর্জন করতেছেন বা আপনি যে ব্যবসা করতেছেন ব্যবসায় মিথ্যা কথা বলতেছেন বা আপনি দেখে গেছে যে এমন এমন কিছু প্রোডাক্ট বিক্রি করতেছেন যে প্রোডাক্টগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ঠিক আছে এরকম বিষয় আর কি মেইন বিষয়টা হলো এটাই যে আপনার খেয়াল রাখতে হবে যেমন আপনার দৈনন্দিন লাইফস্টাইল যেন হালাল থাকে হালাল আপনার খাওয়া দাওয়া আপনার জীবন চরিত্র এগুলো যেন হালালাইজ করেন আপনি প্রতিনিয়ত হালালাইজ করেন নিজের জীবনকে হালালে সাজান হারাম দুঃখিত হারাম শয়তানের রাস্তা খুলে দেয় হারাম শয়তানের রাস্তা খুলে দেয় হারাম অবাধ্য জিনদের রাস্তা প্রশস্ত করে হারাম আল্লাহর সাথে সবচেয়ে বড় বিষয় আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি করে আর যেই কাজেই আল্লাহর সাথে দূরত্ব হয় সেই কাজেই মনে করবেন যে অপোজিটে শয়তানের রাস্তা প্রশস্ত হয় মানে আপনার আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি হইতেছে আর এদিকে আপনার শয়তানের সাথে আপনার নৈকট্য অর্জন হইতেছে
বা শয়তানের যে আউলিয়া আছে, আউলিয়া শয়তান যারা আছে, এদের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাইতেছে। অথচ অ্যাজ এ মুসলিম আমাদের এবং আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত ছিল আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা, আল্লাহর সাথে সম্পর্ক নৈকট্য অর্জন করা, আল্লাহর নৈকট্য অর্জন করা। সেইখানে কি হচ্ছে? সেইখানে আপনার শয়তানের সাথে নৈকট্য অর্জন হচ্ছে। তো এই বিষয়টা আমরা খেয়াল করি। রুকিয়া অনেক সহজ জিনিস, আসলেই সহজ। রুকিয়া যদি কেউ কঠিন বলে, আসলে এটা হচ্ছে তাদের কাঠিন্যতার চিন্তার কাঠিন্যতা। রুকিয়া কঠিন কিছু না, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা, এগুলো কঠিন করে ফেলছে। কিন্তু রুকিয়া কঠিন কিছু না। জাস্ট আপনি আপনার লাইফস্টাইলটাকে ঠিক করেন, স্থির থাকেন। আপনি কি রুকিয়ার জন্য ঠিক করবেন লাইফস্টাইল? না, আপনি আল্লাহর জন্য ঠিক করবেন, আপনি আপনার রবের সাথে ঠিক করবেন। কারণ রুকিয়া করে আমরা কোথা থেকে শিফা চাইতেছি? কোরআন করে, কোরআন তেলাওয়াত কেন, কোরআন তেলাওয়াত করতেছি, দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়তেছি এবং নিজ থেকে আল্লাহর কাছে দোয়া করতেছি। এবং আমি অলিভ অয়েল, জাইতুন, জাইতুন মানে যেটা অলিভ অয়েল বলি, কালো জিরা, কালো জিরা তেল, মধু, আরও অনেক কিছু, আরও বিভিন্ন যে প্রফিটিক মেডিসিন যেগুলো আছে, দুঃখিত, এগুলো আমি কী করতেছি? অ্যাপ্লাই করতেছি। কিন্তু অ্যাপ্লাই করে আমি কার থেকে শিফা চাচ্ছি? আমি কি এইসব বস্তু থেকে শিফা চাচ্ছি? কোনো বস্তুর কি আদৌ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে শিফা রিলেটেড, ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে শিফা রিলেটেড, যেমন কালো জিরার মধ্যে শিফা আছে, মধুর মধ্যে শিফা আছে, প্রত্যেকটা শিফা যদি আল্লাহ ইচ্ছা করেন তো হবে, না হলে হবে না। এটাই হচ্ছে কি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। আল্লাহ রাসূলের কথার উদ্দেশ্য এটা না যে আপনি কালো জিরা খেলেই সুস্থ হয়ে যাবেন। কারণ আপনার যদি রোগে মৃত্যু লেখা থাকে তাহলে আপনি কীভাবে সুস্থ হবেন? ঠিক আছে, আপনার যদি মানে সর্দিতেই যদি মৃত্যু লেখা থাকে তাহলে আপনি মধু কেন, মধু গলায় বেঁধে রাখলেও মধু খেয়ে কাজ হবে না। কারণ যদি আপনার মধুতে শিফা লেখা না থাকে আপনার তাকদিরে, তো এটাই ব্যাপার। শিফা নির্ধারণের দায়িত্ব আল্লাহর, শিফা দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তবে হ্যাঁ, বান্দার চেষ্টার এখানে অনেক বড় বিষয়। কারণ আপনি যদি এখন নিয়ত করেন যে আপনি যাবেন, সাপোজ আমি যেহেতু চট্টগ্রাম থেকে বলতেছি আমি এখন এই মুহূর্তে, তা আপনি এখন চট্টগ্রামে চকবাজার থেকে আপনি যাবেন জিইসি মোড়। এখন আপনি যদি জিইসি মোড়ের রাস্তায় না গিয়ে আপনি যদি যান আগ্রাবাদের রাস্তায়, সেটা যেমন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন না, বরং আপনি গোমরা বা পথভ্রষ্ট হবেন, মানে এই ক্ষেত্রে বললাম আর কি, পথভ্রষ্ট হবেন। তো ঠিক অপোজিট ওয়েতে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে কোরআন থেকে মানে কোরআন তেলাওয়াত করে রুকিয়া করে যে শিফাটা পাওয়ার যে তরিকা, যে সিস্টেম, ওই সিস্টেমে না হেঁটে যদি আপনি আপনার নিজের মন মতো সিস্টেমে আগান, সেটাও কি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, কখনোই পারবেন না। তো এই জন্য ভাই ও বোনেরা বিষয়টা খুব গভীরভাবে খেয়াল করি। রুকিয়া বিষয়টা বর্তমানে জটিল হয়ে গেছে, এটা আমাদের হাতের কামাই জটিল হওয়ার পিছনে। কারণ আমাদের জীবন ব্যবস্থা, দৈনন্দিন আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, ঠিক আছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সব কিছু মিলে এই রুকিয়াটা অনেক কঠিন হয়ে গেছে। তো এই জন্য বিষয়গুলো খুব গভীরভাবে খেয়াল করেন, আল্লাহর জন্য খেয়াল করেন। কারণ দুনিয়ার জীবন তো খুবই ছোট, একদমই ছোট আমাদের দুনিয়ার জীবনটা। এই জীবনে আপনি কতদিন অসুস্থ থাকবেন? আর রুকিয়ার পেশেন্টরা অসুস্থ থাকলে তাদের ইবাদতেও একটা মানে অনীহা চলে আসে। কিন্তু এই জন্য তাদের জন্য একটা সাপোর্ট দরকার। আর যেই পরিবারে হালাল খাবার থাকে না ওই পরিবার থেকে আসলে ফুল সাপোর্ট আশাও করা যায় না। কারণ আমরা জানি হালাল খাবার অন্তরকে পরিশুদ্ধ করে আর হারাম খাবার অন্তর কাঠিন্যতা আনে। এই জন্য ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে পা বাড়ান। আর আল্লাহর দিকে যে বান্দা পা বাড়ায় সে কখনো নিরাশ হয় না। তো আজকে আমরা কী জানলাম? আজকে আমরা জানলাম যে রুকিয়াতে হালাল রিজিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হালাল রিজিক, রিজিকের মধ্যে সব কিছু চলে আসে। রিজিক মানে আপনার বাসস্থান, আপনার খাওয়া দাওয়া, আপনার দাম্পত্য জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, আপনার এভরিথিং, মানে আমাদের দুনিয়াতে আমাদের নিঃশ্বাস নেওয়া, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। তো বিষয়গুলো খেয়াল রাখেন যে যাতে আপনি হারাম ওয়েতে না যান, এগুলো সুবিধাটা নেওয়ার ক্ষেত্রে যেন আপনার পুরো লাইফটা যেন হালালের মধ্যেই থাকে, হালালের গণ্ডির মধ্যেই থাকে। কারণ আমরা একটা হাদিস জানি, হাদিসটা দিয়ে শেষ করি আলোচনাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মানে একটা লোকের ব্যাপারে বলেছিলেন যে, যেই লোকটা কি অনেক দূর থেকে সফর করে আসছে এবং জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, যার পোশাকে ধুলো লেগে আছে, এবং সে বাইতুল্লাহ তাওয়াফ করছে, তাওয়াফ করে সে আল্লাহ সুবহানাহু তাআলাকে রব্বি রব্বি মাগফিরলি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, কিন্তু রাসূলুল্লাহ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার এই কান্না এবং দোয়া কোনোটাই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না বা আল্লাহ কবুল করতেছেন না। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন কারণটা কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারণ তার শরীরের সব কিছুই কি হারাম দ্বারা তৈরি। তো এই ব্যাপারটা খেয়াল করেন যে রুকিয়াও শুধু রুকিয়া কোনো মানে জাস্ট একটা চিকিৎসা না, এটা চিকিৎসা প্লাস দোয়া, চিকিৎসা প্লাস দোয়া। কারণ আমরা রুকিয়া করতে করতে অনেক সময় 7 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা রাকি যারা আছে তারাও কি এমনভাবে দোয়া করি যে মানে অবস্থা কঠিন হয়ে যায় তখন। এই জন্য রিজিকের ব্যাপারটা আপনারা গভীরভাবে খেয়াল করেন, কারণ বর্তমানে হারাম রিজিকের খুব ছড়াছড়ি। আজকে তো ব্যাংকের জবকে কেউ হারাম মানে হারাম মনেই করে না। একদল আছে মানে একটা বিশাল সংখ্যক দল আছে ইসলামিক ব্যাংকে, মনে করে যে ইসলামিক ব্যাংকের ইনকাম হালাল, এবং তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে না এরকম এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কান পেরিয়ডে কী করছে, মক্কাতে উনি থাকার সময় কাবাতে যে নামাজ পড়ছে গিয়ে, তখন তো কাবার ভিতরে মূর্তি ছিল, তো না আউযুবিল্লাহ, তো আল্লাহর রাসূল কি মূর্তির সামনে নামাজ পড়ছে? এই কথা তাদেরকে জিজ্ঞেস করা উচিত, আল্লাহর রাসূল কি মূর্তির সামনে নামাজ পড়ছে, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তাদেরকে করা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইসলামকে আমাদের কাছে কমপ্লিট করে দিয়ে গেছে, এখন যদি কোনো মুসলিম গির্জায় গিয়ে নামাজ পড়ে বা এখন যদি কোনো মুসলিম মন্দিরে গিয়ে নামাজ পড়ে, তার এলাকায় কোনো মসজিদ নাই, এই কারণে সে মন্দিরে গিয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে? কোশ্চেন, কালেও হবে না। এখন সে বলতে পারে আমার এলাকাতে কোনো মসজিদ নাই, অথবা তার মসজিদের মধ্যে মূর্তি প্রতিস্থাপন করছে, এখন সে মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, আর রাখছে কোথায় মূর্তিটা, রাখছে গিয়ে একদম মিম্বারে। তো এ নামাজ হবে? মূর্তির সামনে মাথা নত করা তো হারাম। তো ইসলাম এখন কমপ্লিট দিন, এখন এখানে যদি কেউ বলে যে আমরা এই জাহিলিয়াতের মধ্যে থেকে কিছুটা ইসলামই করতেছি, তাহলে এটা যে মানে আসলে পরাজিত মানসিকতা। পরাজিত মানসিকতার মুসলিম কখনো জয়ী হতে পারে না, সে যে কোনো যুদ্ধেই পরাজিত হবেই, কারণ তার মানসিকতাই পরাজিত। আমাদের সাহাবিদের মানসিকতা ছিল বিজয়ী মানসিকতা, যার ফলে সাহাবিদের কাছে যে কোনো বিষয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক ওটাকে সাহাবিরা পাত্তাই দেনি, একদম ঠুনকো, পুরো একদম পা দিয়ে পিষে ফেলছে। তো মুসলিম হিসেবে জাহিলিয়াত তো থাকবে আমাদের পায়ের নিচে, মুসলমানরা কখনো নরম কথায় গলে না, যদি না সেটা ইসলামের কথা হয়, যদি না সেটা ইসলাম সমর্থিত কথা হয়। এই জন্য ইসলামী ব্যাংকের ব্যাপারটাও আপনারা আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করেন, আল্লাহ তালা যাতে আপনাদেরকে সঠিক বুঝ দেয়, খুব বেশি বেশি দোয়া করেন। কারণ অনেকেই ইসলামী ব্যাংকে ধোকার মধ্যে আছেন, আমার নিজের পরিচিত অনেকেই ধোকার মধ্যে আছে, যে মনে করে যে ইসলামী ব্যাংক জায়েজ হালাল, কীভাবে হালাল হতে পারে? আবার অনেক ওয়েবসাইটে ফতোয়া দিয়ে রাখছে কিছু আলেমরা, কীভাবে তারা ফতোয়া দিল, দলিল ছাড়া ফতোয়া ইসলামী ব্যাংকে জায়েজ আছে? কোথায় ইসলামী ব্যাংক, যেখানে পুরো ইসলামী অর্থ মানে বর্তমান অর্থনীতি অবস্থা হয়েছে কুফরির ওপর প্রতিষ্ঠিত, সেখানে ইসলামী আর অর্থনীতি অবস্থা সম্পর্কে যারা জানে তারা ভালো করে জানে যে একটা সেন্ট্রালাইজড একটা সিস্টেম চলতেছে বর্তমানে, সেখানে কীভাবে একটা ইসলামী সিস্টেম থাকবে যেখানে ইসলাম পালন করতে গেলেই এত বাধা, আর সেখানে ইসলামী অর্থনীতি থাকবে আর ইসলামের বড় বড় বিষয় থাকবে না? আজীব, পুরো বিষয়টাই আজীব। তো এগুলো নিয়ে ভাবেন ইনশাআল্লাহ আপনারা। যতগুলো ভালো কথা বলেছিস তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং যেটা খারাপ ছিল সেটা আমার নফসের কুপ্ররোচনা এবং শয়তান ওয়াসওয়াসা থেকে, এবং আল্লাহ সুবহানাহু তাআলা খারাপটা থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং যতগুলো ভালো কথা ছিল ওগুলো আপনাদেরকে বোঝার এবং আমাকে উত্তমভাবে সেগুলো পালন করার এবং আপনাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ও দয়ায় আমরা আজকে আমাদের রুকিয়া ফলপ্রসূ না হওয়ার কারণগুলোর দ্বিতীয় পর্বে আসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় এই সিরিজের, আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো এই সিরিজের, সেটা হলো রুকিয়ার গাফিলতি, মানে গাফিলতি করা, পেশেন্টদের যে গাফিলতি করা, মানে এক কথায় আজকের শিরোনামটা হয়েছে রুকিয়া ফলপ্রসূ না হওয়ার কারণ পর্ব দুই টপিক গাফিলতি। এভাবে লিখতে পারেন যদি কেউ নোট করেন ইনশাআল্লাহ। তো আসলে দেখা যায় অনেক পেশেন্ট সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছায় তারা সুন্দরভাবেই রুকিয়াটা শুরু করে এবং অনেক আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ এবং খুব সুন্দর ওই দিয়ে শুরু করা হয় রুকিয়াটা, কিন্তু একটা সময় গিয়ে তারা এই ফ্লোটা আর ধরে রাখতে পারে না। এই যখন সুস্থতা দীর্ঘায়িত হয়, মানে অসুস্থতা দীর্ঘায়িত হয় এবং তাদের অনেক সমস্যা তৈরি হয়, কী কী সমস্যা সেটা এই পর্বে আসবে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটি প্রবণতা আছে, সেটা কী? সেটা হলো যে মানুষ যখন আনন্দে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কম স্মরণ করে, আর যখন দুঃখে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, দুঃখ বা বিপদে থাকে তখন বেশি স্মরণ করে। তো আসলে আপনি কোন পক্ষে আছেন এটা আপনি নিজেকে নিজে যাচাই করতে পারেন, যে আপনি কি ভালো যখন সুখে থাকেন তখন আল্লাহকে বেশি স্মরণ করেন নাকি দুঃখে থাকা অবস্থা বেশি স্মরণ করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন দলের লোক। আর ইমানদার তো তারাই যারা সুখের সময় আল্লাহকে বেশি ডাকে আবার দুঃখের সময় বেশি ডাকে, মানে ইমানদারদের মানে অবস্থানটা একই থাকে, তাদের ভারসাম্য থাকে, তাদের ভারসাম্য বজায় রাখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, মানে তারা কোনো কিছুর প্রাপ্তিতে অতি উৎসাহী হয় না আবার কোনো কিছুর ক্ষতিতে তারা হতাশ হয়ে যায় না। এটাই কিন্তু ইমানদারদের বৈশিষ্ট্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো আমরা দেখি অনেক পেশেন্ট সুবহানাল্লাহ তারা রুকিয়ার একটি সময় গিয়ে খুব বেশি গাফিলতি করে। যেমন উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সহজে কীভাবে গাফিলতি করে। কথার কথা মিস্টার জামান, কথার কথা একজন নাম আর কি, একটা মিস্টার জামান পুরুষ, সে আসলো, হ্যাঁ ভাই রুকিয়া করব, আমার একটু রুকিয়াটা করেন। তাকে অনেক লেকচার টেকচার দিয়ে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে তাকে রুকিয়া করে দেওয়া হলো, একটা প্রেসক্রিপশন দেওয়া হলো এবং সে এক সপ্তাহ পর অনেক ভালো লাগলো। এবং সে উইদাউট কনসাল্টিং উইথ দ্য রাকি, মানে সে রাকির সাথে কনসাল্ট ছাড়াই, পুনরায় কনসাল্ট ছাড়া, মানে তার অবস্থাটা আপডেট না জানিয়ে সে নিজে কী করলো, নিজ থেকে রুকিয়াটা পজ করে দিল, বন্ধ করে দিল এবং তার স্বাভাবিক কাজকর্ম সে চালিয়ে গেল, কারণ কি তার ভালো লাগতেছে এই জন্য। এভাবে এক দুই মাস গেল, তিন মাস গেল, চার মাস গেল, ছয় মাস গেল, তারপর সে আবার অসুস্থ হয়ে গেল এবং এবার সে আগের বারের থেকে আরও বেশি অসুস্থ। এটা কী বলা যায়? এখন তাকে নতুন করে জাদু করছে বা তাকে কি নতুন করে আবার ইবিলাই হয়েছে? আসলে না, সে আসলে সুস্থ হয় নাই, সে সাময়িকভাবে একটু রিলিফ পাইছে। যেমন কথার কথা এক্সাম্পল দিই, আরও একটা মানে এক্সাম্পলের মধ্যে আর একটা এক্সাম্পল আসবে, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে আমরা পায়ে ব্যথা পাই না অনেক সময়, তো অনেকে মুভ ইউজ করে বা অনেকে অনেক হাবি জাবি নানা কিছু ইউজ করে,
তো আমরা পায়ে ব্যথা মলমটা কি একদিন আপনি ইউজ করছেন, ইউজ করার পর আপনার ব্যথাটা চলে গেছে, তারপরে দ্বিতীয় দিন কিন্তু আমরা ইউজ করি না, কিন্তু দেখা যায় কি তৃতীয় দিনে গিয়ে ব্যথাটা আবার ওঠে, অনেক ক্ষেত্রে ওঠে, সবসময় ওঠে না, অনেক ক্ষেত্রে ওঠে। তো এটার কারণ হলো যে আসলে ব্যথাটা পুরোপুরি যায়নি, হয়তো মেডিসিনও নিতে হবে, নিজ থেকে জাস্ট প্রাইমারি ডাক্তারি মানে প্রাইমারি ট্রিটমেন্টে জাস্ট মুভটা ইউজ করা একটু রিলিফ হওয়া যায়। তো ঠিক রুকিয়ার ব্যাপারটাও বর্তমানে এরকম, কারণ ওই যে গত পর্বে বলেছিলাম যে আসলে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে বসবাস করতেছি যে বেশিরভাগ কেসগুলোই বর্তমানে দীর্ঘা মানে দীর্ঘায়ী হইতেছে। এটা যদি কোনো রাগই শর্ট মানে মানে ক্ষণ মানে দীর্ঘ স্থায়ীর বিপরীতে কী হয়, ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষণস্থায়ী সে লোকের ক্ষেত্রে হয় না, মানে কোনো রোগীর পেশেন্টকে যদি শর্ট টার্মে সুস্থ করতে চায় কোনো রাগই, এটা সম্ভব না, এটা কোনো রাগীর পক্ষেই সম্ভব না। অনেক রাকি ভাইরা 18 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা, 40 ঘন্টা, 50 ঘন্টা, 100 ঘন্টা রুকিয়া করে করে হয়রান হয়ে যাচ্ছে। কি হইতেছে, রুকিয়া করে আসতেছে, 2 দিন পরে আবার পজা যাইতেছে। কারণ কি, আপনি যদি মনে করেন বা আমি যদি মনে করি, আর রাকি হিসেবে যদি আমি মনে করি বা আপনি পেশেন্ট হিসেবে যদি মনে করেন যে হ্যাঁ আমাকে রুকিয়া করবে 3 ঘন্টা বা আমি মানে খুব প্রেশার দিয়ে টানা 1 সপ্তাহ 5 ঘন্টা 10 ঘন্টা করে রুকিয়া করবো বা সুস্থ হয়ে যাবো, না, তাহলে তো আপনি কি করলেন, আপনি একটা জিনিস নির্ধারণ করলেন যে আমি এই কাজটা করব আর সুস্থ হয়ে যাব। আপনি কিসের বেসিসে এটা নির্ধারণ করলেন? ফলাফল তো আসবে উপর থেকে, উপর থেকে মানে একটা এক্সাম্পল দিলাম আর কি, যে আমরা জমিনে চেষ্টা করি আর এটা সিদ্ধান্ত হয় আরশে, ফলাফল আসে আরশ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তো মানে আরশ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছি, মানে আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই কিন্তু সিদ্ধান্ত আসে, ফলাফল আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ফলাফল কোনো মানুষের হাতে নাই, ফলাফল কোনো মাখলুকের কাছে নাই। আবারও বলতেছি, ভালো করে মাথায় কথাটা কোট করে ফেলেন, ফলাফল কোনো মাখলুকের কাছে নাই, নাই, নাই। এই জন্য কোনো মাখলুক যদি আপনাকে নিয়ে এভারেস্টে ওঠার চেষ্টা করে, সে যদি রকেট তৈরি করে, রকেট দিয়ে মানে আমি 100% সে রকেট দিয়ে আমি এভারেস্টে উঠে যাব, সে পারবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। এই জন্য আমরা চেষ্টা করতে পারি 100 ঘন্টা রুকিয়ে, 50 ঘন্টা রুকিয়ে, এগুলো চেষ্টার অন্তর্ভুক্ত। কিন্তু যখনই আপনি তাড়াহুড়া করবেন, যখনই আপনি অস্থির হবেন, যখনই আপনি চেষ্টা করবেন যে আমি তাড়াতাড়ি সুস্থ হইতে পারলে বাঁচি, তখনই মনে করবেন যে আপনার কেসটা দীর্ঘায়িত হইতে যাইতেছে, তখনই মনে করবেন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উত্তম পরীক্ষার দিকে ফেলবে। কারণ কি, কারণ আপনি আল্লাহর মানে ওই যে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানে বান্দার দোয়া, মানে হাদিসটা আমি আবারও মনে পড়তেছে না, আসলে আমি তো আলেম না এই জন্য ধোবাধাপ মানে হাদিসের রেফারেন্স বলতে পারি না, মানে হাদিসটার অর্থটা এরকমই যে বান্দা তাড়াহুড়া যখন করে দোয়াতে, তখন তাড়াহুড়া করে এক পর্যায়ে গিয়ে বলে এত দোয়া করলাম কবুল হলো না। এবং আমাদের কেসে অনেক পেশেন্ট, আমি নিজে একাধিক পেশেন্ট দেখছি যে তারা তাড়াহুড়ো করে সুস্থ হইতে চাইছে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে তারা আবার তান্ত্রিক এবং কুফরের দিকে ফিরে গেছে। কী রেজাল্ট হইলো দেখেন, মানে তারা এত রুকিয়া করছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারা দিনে রাতে মিলিয়ে 18 ঘন্টা 17 ঘন্টা নিজেরা সেলফ রুকিয়া করছে এবং রাকির কাছে এসে, আমার কাছে একটা পেশেন্ট 28টা সেশন নিছে, 28টা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, 28টা সেশনে তার 28,000 টাকাও যায় নাই, 20,000 টাকাও যায় নাই, সব মিলে মানে 12,000 টাকা গেছিল। এবং সে 80%-এর মতো আল্লাহর ইচ্ছা তার সিমটমস চলে গেছিলো, ব্ল্যাক ম্যাজিকের, পাগল হওয়ার, জাদু করার, এগুলো চলে গেছিলো আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা। কিন্তু আলটিমেটলি সে কী হইল, হঠাৎ করে তার রোগটা আবার বেড়ে গেল এবং তারা আবার তাড়াহুড়া শুরু করলো এবং তারা দৈনিক 17 ঘন্টা 18 ঘন্টা সেলফ রুকিয়া করতেছে, আবার রাকির কাছে আমার কাছে আসতেছে। এবং এক পর্যায়ে গিয়ে সুবহানাল্লাহ, তারা এক সময় কী বলে ফেলল যে কোরআন দিয়ে তো অনেক চেষ্টা করছি, এখন একটু আমরা কুফরি দিয়ে চেষ্টা করব, কারণ কোরআন দিয়ে চেষ্টা না করলে কুফরি দিয়ে চেষ্টা করা যায়, এটা নাকি জায়েজ আছে, আল্লাহ আলাম, সুবহানাল্লাহ। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তাড়াহুড়া করলে আপনি কুফুরের দিকেই যাবেন, ভালো করে শুনে রাখেন আপনারা। রুকিয়ার পেশেন্ট যারা শুনতেছেন তাদের উদ্দেশ্যও বলতেছি,
কারণ এই কথাগুলো তো রুকিয়ার পেশেন্ট যারা আছেন, আমার পেশেন্ট হন বা রুকিয়ার সাপোর্ট বিডি পেশেন্ট হন বা রুকিয়ার সাপোর্ট বাংলাদেশের পেশেন্ট হন বা ঢাকাতে যতগুলো রাকিদে সেন্টার আছে তাদের পেশেন্ট হন, আপনি যেখানের পেশেন্ট হন, পৃথিবীর যে প্রান্তের পেশেন্ট হন, ভালো করে শুনুন। আপনি যখনই আপনার ট্রিটমেন্টের ব্যাপারে তাড়াহুড়ো করবেন, আপনি যখনই আপনার ট্রিটমেন্ট ব্যাপারে আপনি হুড়োহুড়ি করবেন, দ্রুত আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন, আমি সুস্থ হতে চাই দ্রুত, আমি 28 ঘন্টা রুকিয়ে করব দুই দিনে, আমি এরকম এরকম করব, তাহলে ধরে রাখেন যে আপনার মানে আপনি শুরুতেই শয়তানের ট্র্যাপে পড়ে গেছেন। কারণ শয়তান তো ওই ব্যক্তিরই ধোকা দিবে যেই ব্যক্তি দ্রুততা প্রিয়, কারণ দ্রুত যেই ব্যক্তি সেই ব্যক্তির সেন্স সঠিকভাবে কাজ করে না, সেই ব্যক্তির মেজাজ সঠিকভাবে কাজ করে না, সেই ব্যক্তির মানে যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা সঠিকভাবে কাজ করে না, কারণ সে তাড়াহুড়োর মধ্যে আছে, সে অস্থির অবস্থায় আছে। আপনি খেয়াল করে দেখেন, আপনারা দেখেন যে খেয়াল করে যে যখন একটা মানুষ অস্থির থাকে তখন সে উত্তম সিদ্ধান্তে আসতে পারে না, তখন সে উত্তম কাজে হাত দিতে পারে না, কারণ সে অস্থির। তো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করেন। তো গাফিলতি করে সমস্যা বাড়ায়। এবং এটা গেল একটা উদাহরণ যে ওই ভাইয়ের, মিস্টার জামান ভাইয়ের, মানে একটা কাল্পনিক নাম, ছদ্মনাম। আবার আসলো গিয়ে আমাদের কোনো বোন, ধরেন যে বোনটার নাম কোনো একটা নাম খাতুন, কথার কথা ছদ্মনাম ধরেন। তো সে এসে সেও কী করলো, সেও রুকিয়া অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করলো এবং সে 15 দিন খুব রুকিয়া করলো, তারপর অনেকটা ভালো লাগলো এবং তার এখন পরীক্ষা আসলো বা তার বিয়ের বিষয় আসলো বা তার ফ্যামিলিতে কোনো একটা ইভেন্ট আসলো, সে কী করলো, না আমি 2 দিন পর শুরু করি, আবার একটু গ্যাপ দিই, না আমি পরীক্ষাটা যাক তারপর, মানে নিজে নিজেই এখন কী হয়ে গেছে, সে নিজে নিজেই এখন রাকি হয়ে গেছে। কিন্তু আমি বলতেছি না যে কোনো মানুষ রাকি হতে পারবে না, এটা আমার বলার উদ্দেশ্য না, কিন্তু অবশ্যই চিকিৎসার ব্যাপারে তার ইলম জরুরি, যেহেতু সে একজন ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্ট শুরু করছে, মানে রাকির আন্ডারে ট্রিটমেন্ট শুরু করছে, তাহলে তার রাকির পরামর্শেই ট্রিটমেন্টটা কম মানে বন্ধ করতে হবে। তো এখন দেখা গেল কি, সে পরীক্ষার জন্য ট্রিটমেন্ট অফ করে দিছে, অথবা তার বাসায় কোনো মেহমান আসছে, মেহমান থাকবে 7 দিন, সে 7 দিনের জন্য ট্রিটমেন্ট অফ করে রাখছে, অথবা সে কোনো একটা ইভেন্ট ঘটছে বা কিছু একটা হয়েছে তো এই কারণে সে ওকে অফ করে রাখছে, কারণ তার তখন ভালোই লাগতেছে। এবং সুবহানাল্লাহ, যতগুলো কেস আমরা দেখছি, যা যে সকল বোনেরা এবং ভাইয়েরা এই দুনিয়াবী বিষয়গুলোর কারণে পরীক্ষা, আরে পরীক্ষার কী মূল্য আছে ইসলামে, এইসব জাহিলিয়াতের পরীক্ষা, ইউনিভার্সিটি পরীক্ষা, আমি ডাইরেক্ট বলি এগুলো জাহিলিয়াতের পরীক্ষা। আপনি দেখেন তো আজকালকার এই আমাদের ইউনিভার্সিটির পরীক্ষাগুলিতে কী হইতেছে, মেডিকেল অথ আর সায়েন্সের বুয়েটের ছাত্ররা ছাড়া বা ইঞ্জিনিয়ারিং ছাড়া কোন ছাত্র দিয়ে ইসলামের খেদমত হইতেছে দেখান। আসিফ আদনান ভাই উনি পড়ছে ইকোনমিক্স নিয়ে, উনি লিখতেছে ইসলাম নিয়ে, ইকোনমিক্সের কী করতেছে উনি, কোনো লাভ আছে আমাদের এইসব সাবজেক্টের? আমি নিজে পড়ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আর আমি কাজ করতেছি রুকিয়া নিয়ে। সুবহানাল্লাহ, আসলে আমাদের দেশে একাডেমিক শিক্ষার ওইভাবে কোনো কী নাই, ফলপ্রসূ না, উইদাউট ডক্টর অ্যান্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আবার এখন ইঞ্জিনিয়াররাও ব্যাংকে চাকরি করে, ও ইঞ্জিনিয়ার ব্যাংকে গিয়ে কী করবে, মানে ও মানে ওই যে একজন মুফতি জামালউদ্দিন সাহেব বলছিল যে কিছু মানুষ হারাম ছাড়া বাঁচে না, হারাম ওর খাইতেই হবে। ও ইঞ্জিনিয়ারিং করে হালাল একটা রিজিক অবস্থা মানে ব্যবস্থা করতে পারতো, ওর টার্গেট হচ্ছে হারাম খাবে ও, কারণ হারামে ও আরাম পায়। এই জন্য আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন, আমিন। তো এখন দেখা গেছে কি, এই যে দুনিয়াবী লেখাপড়ার কারণে গাফিলতি করে কী করে নিজের সমস্যাটা বাড়ায়, তারপরে আসে ভাই আমার তো অস্থির অবস্থা, আমি তো শেষ হয়ে গেলাম, আমি আসবো না। আর প্র্যাকটিসিং বোন যারা আছে তারা তো যোগাযোগই করে না, কারণ জানে যে এখন অমুক ভাইয়ের কাছে গেলে দিবে একটা ঝাড়ি বা রাগের ঠেলায় অ্যাপয়েন্টমেন্ট দিবে না। আমি রাগ করি, আমি ব্যক্তিগতভাবে আমি নিজে রাগ করি যে কেন গ্যাপ দিছে, আমি ইচ্ছা করি অ্যাপয়েন্টমেন্ট দিই না, এখন একটু মানে বুঝুক, উপলব্ধি করলে সেটা স্থায়ী হবে। তো সুবহানাল্লাহ, যে আসলে কিছু মানুষ উপলব্ধি করে আর কিছু মানুষ উপলব্ধি করতে পারে না। তো যাই হোক, আসলে মেইন বিষয় হচ্ছে কখনও গাফিলতি করবেন না, এতে কোথাও বলার উদ্দেশ্য এটাই যে রুকিয়ার চিকিৎসাটাকে সিরিয়াসলি নেন, এটা কোনো মানে ইলিশ দিয়ে পান্তা খাওয়ার বিষয় না, ঠিক আছে? এটা আপনি জাস্ট এটা ডাল ভাতের মতো কোনো বিষয় না রুকিয়া, যে আপনি বাস এখন খাইবেন
ক্ষুধা লাগলে আবার 2 মিনিট পর আবার খাইতে মানে ইচ্ছা করলে খাবেন, নাহলে খাবেন না, এটা এরকম কোনো বিষয় না। ইসলাম আমাদেরকে পুরো লাইফস্টাইলটাই এমনভাবে দিছে যে লাইফস্টাইলের যে কোনো একটা পয়েন্টের সাথে দেখা যায় জিন শয়তানের সম্পর্ক আছে। ঘরে ঢোকার ক্ষেত্রে জিনের সাথে সম্পর্ক আছে, টয়লেটে যাওয়ার ক্ষেত্রে জিন শয়তানের সাথে সম্পর্ক আছে, ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে জিন শয়তানের সম্পর্ক আছে, নারীরা ঘর থেকে বের হলে জিন শয়তানের সম্পর্ক আছে, পুরুষরা তাদের নজরের ক্ষেত্রে জিন শয়তানের সম্পর্ক আছে। তো মানে খেয়াল করে দেখেন সব কিছুরই কী আছে, জিন শয়তানের একটা রিলেশন আছে। তাহলে আপনি কী বিষয় আজকে আমাদের এই গাফিলতির কারণে মানে আমরা এই সুন্নাহগুলোর গাফিলতির কারণে জিন শয়তানরা আমাদের ঘাড়ে চেপে বসেছে। আসলে ওরা কিন্তু অত্যন্ত দুর্বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন আমার মুখলিস বান্দাদের পর তোমার কোনো ক্ষমতা চলবে না, তোমার দল বল কিছুই করতে পারবে না। কিন্তু আমরা তাহলে কী পরিমাণ মুখলিস যে আমাদের ওপর প্রাধান্য বিস্তার করে ফেলছে, আমার ঘাড়ে চেপে বসে আছে। তো ভাই ও বোনেরা, তার মানে যদি এখন সামারাইজ করি কী দাঁড়ালো, দাঁড়ালো যে আপনারা রুকিয়াতে গাফিলতি করবেন না। আমি আবারও বলতেছি গাফিলতি করবেন না। যে এখন ভালো লাগতেছে রুকিয়ে কিছুদিন অফ থাকুক, এরপরে আবার শুরু করবো, আমার পরীক্ষাটা যাক তারপর শুরু করবো। আপনি কোন পরীক্ষার জন্য রুকিয়াকে অফ রাখতেছেন? যেই পরীক্ষা আপনাকে দুনিয়া আর আখেরাতে কিছুই দিবে না, অথচ আপনি রুকিয়াটা যদি গ্যাপ দেন আপনার ইমান কুফরে পরিণত হইতে পারে, আপনার ইমান কুফুরে পরিণত হতে পারে। ভালো করে শুনে রাখুন যে রুকিয়া গ্যাপ দেওয়ার কারণে আপনার ইমান কুফুরে পরিণত হতে পারে, আর দুনিয়ার এই পরীক্ষাকে লাথি মারলে আপনার কিছুই হবে না, ইমানের কোনো ক্ষতিই হবে না, আল্লাহু আকবার, কোনো ক্ষতি হবে না। এই জন্য জানুন, চিনুন, বুঝুন কোনটার গুরুত্ব বেশি, রুকিয়ার সম্পর্ক ইমানের সাথে, রুকিয়ার সম্পর্ক তাওয়াক্কুলের সাথে, রুকিয়ার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর এই দুনিয়ার পরীক্ষা, দুনিয়ার কোনো মেহমানের বা দুনিয়ার কোনো জব, দুনিয়ার কোনো ঘোরাফেরা করা, এগুলোর সম্পর্ক কার সাথে আছে, কিসের সাথে আছে, কিসের সাথে কী তুলনা করতেছে, আল্লাহ মাফ করুন আমাকে। মেইন কথা হয়েছে এটাই যে আপনারা বোঝার চেষ্টা করুন কোনটা মূল্যবান আর কোনটা মানে মূল্যবান নয়। জ্ঞানীর বৈশিষ্ট্য তো এটাই, সে অপরচুনিটি কস্ট করে, অপরচুনিটি কস্ট, এটা ইকোনমিক্সের একটা ভাষা, অপরচুনিটি কস্ট মানে একটা ভালো জিনিস পাওয়ার জন্য একটা ছোটো জিনিসের ক্ষয় করা বা একটা ছোটো জিনিসের ছেড়ে দেওয়া। আপনি যদি ইমানকে বাঁচাতে চান, ইমান সবার আগে চিন্তা করতে হবে। এই জন্য আব্দুল মালিক হাফিজাউল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ শাইখ হেফাজত করুন, উনি একটা সুন্দর বলেছে ইমান সবার আগে। এটা যারা ইসলামের ইমান আকিদার বেসিক নলেজ অর্জন করছেন তাদের জন্য ভালো, যারা বেসিক নলেজ অর্জন করেন তারা এগুলো কিছুই বুঝবেন না এই বইটার। তো ইমান সবার আগে বইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বইটাতে আপনি দেখেন উনি সুন্দর করে বুঝাই দিচ্ছে যে ইমান একটা, ইমান হয়েছে আলো, কুফর হয়েছে অন্ধকার। তাহলে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কুফরি কথায় ভরা, কুফরির কারখানা, কুফরির ফ্যাক্টরি, কুফরির ইন্ডাস্ট্রি, এগুলো এক একটা আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো এক একটা কুফরির ইন্ডাস্ট্রি, মানে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, এক একটা কুফরির ইন্ডাস্ট্রি। কথাগুলো অনেকের গায়ে লাগতে পারে, আমার কিছু করার নাই, কথাগুলো আপনারা আপনাদের আকল দিয়ে, আমি আবারও বলতেছি প্লিজ 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 আকল দিয়ে চিন্তা করবেন। আমি বলছি এগুলো কুফরির ইন্ডাস্ট্রি, এখানে কুফরি শেখানো হয়, আর আপনি সেটাকে গুরুত্ব দিতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুকিয়া, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রেসক্রাইব করা এবং যেটা আপনার জন্য অনেক জরুরি, আপনি এর কারণে ইমান আর কুফুরের দ্বন্দ্বে পড়ে যেতে পারেন, সেটা বাদ দিয়ে আপনি কুফরকে গ্রহণ করতেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার উপর দয়া করবেন, আপনি কি এই বিশ্বাস করতেছেন যে আল্লাহর দয়া এত প্রশস্ত যে আপনি শিরক করবেন, কুফরি করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর দয়া করেই যাবে? হ্যাঁ, দয়া করবে দুনিয়ার কিছুদিন, এবং কিন্তু সংকীর্ণ জীবন দিয়ে দেবে, যেহেতু আপনার পরিচয় মুসলিম, এবার আখেরাতে কঠিন আজাব। কারণ আমার দেখা অনেক পেশেন্ট যারাই রুকিয়ার গাফিলতি করছে আজকে তাদের অবস্থা একদম পুরা কঠিন অবস্থার মধ্যে আছে তারা, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এদের বর্ণনা আমি দিব না, হয়তোবা তারা আমার লাইভ শুনবে, শুনলে তারা হয়তোবা বলো ভাই আমাদের বিষয়টা আলোচনা করলো এরকমভাবে মাইন্ড করবে, আমি তাদের বর্ণনা দিব না। আল্লাহ ওই বন্ধুদেরকে পরিপূর্ণ শিফা দান করুন। কিন্তু ওই বন্ধুদের এই গাফিলতির কারণে আমি অত্যন্ত কষ্ট পাইছি ব্যক্তিগতভাবে, এবং আমার অত্যন্ত মন খারাপ হয়েছে, এবং আমি অনেক কষ্ট পাইছি, যেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে কী পরিমাণ কষ্ট পাইছে। কারণ তারা কী করে ভুল করছে এটা তারা এখন উপলব্ধি করতেছে, হয়তো উপলব্ধি অনেকে করেও না, এদের কিসের ভুল হয়েছে, অনেকে এখন যোগাযোগও করে না আমাদের সাথে, অথচ তো আমরা তাদেরকে তারাই দিনি, তারা নিজ থেকে সরে গেছে, কারণ তারা আসলে চায় দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকতে। ঠিক আছে, থাকেন আপনারা দিনের লেবাসে দুনিয়া নিয়ে থাকতে চান, থাকেন, আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আল্লাহর অস্তে রাকিদের কাছে এসে টাকা নষ্ট করবেন না,
রাকিদের সময়ের দাম আছে, ঠিক আছে? কারণ একটা রাকি রুকিয়ে না করতে পারলে তার গলা 3 ঘন্টা 4 ঘন্টা রেস্টে থাকবে, এটা তার জন্য আবার সালাতে তেলাওয়াতে অনেক শান্তি দিবে। তো শুধু শুধু রাকিদের কাছে এসে টাকা ই করবেন, আপনি খালি টাকা ঢালতেছেন না, রাকিরা আপনার পিছনে ইখলাসের সাথে শ্রম করতেছে। যত রাকি আছে বাংলাদেশে, আমি আমার দেখা মানে আমার পরিচিত যারা আছে, আমি ফারহাদ হোসাইনের পরিচিত যারা আছে, সব রাকি মানে আমার দেখা সব রাকি ইখলাস নিয়ে কাজ করে। পদ্ধতিতে বিভিন্নজন বিভিন্ন কিছু অ্যাড করছে, কিন্তু সবার মধ্যে ইখলাস দেখছি আমি, আমি যতজনকে দেখছি সরাসরি। একজন রাকি ইখলাস নিয়ে কাজ করতে, স্যার আপনি তার ইখলাসের কী গুরুত্ব দিলেন? আপনি এক ভাইয়ের ইখলাসের কী গুরুত্ব দিলেন? আর গাফিলতি গতকাল কী করছে? হারাম রুজি নিয়ে নিয়ে আজকে করলাম গাফিলতি নিয়ে। কারণ গাফিলতিটা আপনাদের থেকে আমরা বেশি পাই, খুব বেশি পাই, খুব বেশি, যেটা আমাদের খুব কষ্ট দেয়। আমরা তো সিরিয়াস নিয়ে কাজ করতেছি আপনাদের, আর আপনি কী করলেন? গাফিলতি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথায় যদি কেউ কষ্ট পান, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আর আমি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো নিয়ে বলছি, এগুলো একটা কুফুরের ইন্ডাস্ট্রি, এগুলো ভালোভাবে বল, এগুলো আকিদার বিষয়, এগুলো জাহিলিয়াতের বিষয়। কারণ ইমানদার হিসেবে আপনার জাহিলিয়াত চিনতে হবে, ইমানদার হিসেবে আপনাকে কুফর চিনতে হবে, ইমানদার হিসেবে ইসলামকে আপনার বুঝতে হবে। কারণ আপনি যদি ইসলাম না বুঝেন, আপনি জাহিলিয়াত বুঝবেন না। আপনি যদি জাহিলিয়াত না বুঝেন, আপনি ইমানের স্বাদ কী সেটা বুঝবেন না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাকে এবং আমার পরিবারকে উত্তমভাবে ইসলাম বোঝার এবং পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যতগুলো উত্তম কথা বলেছি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ও দয়ায়, এবং যদি যে কথাগুলো খারাপ হয়েছে বা শুনতে অন্যরকম লাগছে, সে কথাগুলো অবশ্যই শয়তানের কুপ্ররোচনা এবং আমার নফসের প্ররোচনায়, সেগুলোর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর দ্বারা এই উম্মাকে বরকত দান করুন, এই উম্মাকে কল্যাণ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে রুকিয়া ফলপ্রসূ না হওয়ার অন্যতম কারণ সমূহের আলোচনার তৃতীয় পর্বে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে একটি রুকিয়া ফলপ্রসূ না হওয়ার কারণ আলোচনা করছিলাম। তো গত 2 পর্বে আমরা প্রথম পর্বে রিজিকের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, হারাম রিজিক। দ্বিতীয় পর্বে আমরা গাফিলতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের বিষয় হলো আকিদা। আমি এখানে আকিদার আলোচনা করব না, আমি ফলপ্রসূ না হওয়ার কারণটা আলোচনা করব। এটা কোনো আকিদার ক্লাস না, এটা হচ্ছে জাস্ট ফলপ্রসূ না হওয়ার জাস্ট একটা পয়েন্ট আউট করা হয়েছে। মানে যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে না যে আপনার লিভারের সমস্যা, ডাক্তার তো লিভার নিয়ে আপনার ক্লাস নেয় না, ঠিক আছে? ডাক্তার আপনাকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ আপনার লিভারের সমস্যা আছে, এতটুকু বলে যে লিভারের এই সমস্যা বা ওই সমস্যা, কিন্তু সে একটা ক্লাস বা এগুলো নিয়ে লিভারের বাস এই পয়েন্টের নাম এটা, এই পয়েন্টের নাম এটা, এগুলো বুঝায় না। জাস্ট সেরকমভাবেই আমরা এই যে কী বলে এটাকে, আকিদার যে ফলপ্রসূ না হওয়ার কারণ, আমরা সেটাই শুধু ফোকাস করতেছি এখানে, যে আকিদার ত্রুটি। হ্যাঁ, আকিদা ত্রুটি, যে আমাদের আকিদা বা বিশ্বাস, আকিদা মানে হচ্ছে ইসলামের কিছু বিশ্বাস, মানে ইসলাম যে সকল বিষয়ে আপনাকে যেরকমভাবে বিশ্বাস স্থাপন করতে বলছে, ইসলাম যেভাবে যে বিষয়টা পালন করতে বলছে সেভাবে পালন করা এবং সেভাবে বিশ্বাস কর পালন করার
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ে ফলো করে, এগুলোই আকীদার সমন্বিত মানে বিষয়। তো এখন এই যে আকীদার কী ধরনের ত্রুটি থাকলে দেখা যায় যে রুকিয়া ফলপ্রসূ হয় না, আসলে যারা রুকিয়ার দীর্ঘমেয়াদী পেশেন্ট, রুকিয়ার দীর্ঘমেয়াদী পেশেন্ট মানে আপনি 7-8 বছর যাবত জিন দ্বারা পজেস, এটা রুকিয়ার দীর্ঘমেয়াদী পেশেন্ট না, আপনি অনেক দিন যাবত রুকিয়া করতেছেন, 2 বছর 3 বছর যাবত রুকিয়া করে যাচ্ছেন, বা আপনি 1.5 বছর 1 বছর হয়ে গেছে রুকিয়া করে যাচ্ছেন এখনও সুস্থ হননি, এই ক্ষেত্রে আপনাকে আমরা দীর্ঘমেয়াদী পেশেন্ট বলতে পারি, কারণ আপনি চিকিৎসাটা অনেক দিন যাবত করে যাচ্ছেন। তো তাদের অনেকেরই দেখা গেছে যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ইচ্ছায় তাদের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত অন্তর থেকে নিফাক দূর করে দিছেন এবং তাদেরকে ঈমানকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত পরিশুদ্ধ করছেন। এটা প্রমাণিত আমার নিজের চোখে দেখা একাধিক পেশেন্ট থেকে আলহামদুলিল্লাহ, যে রুকিয়ার দীর্ঘমেয়াদী পেশেন্টদের অন্তর থেকে আল্লাহ তাআলা নিফাকটা বের করে দেন আলহামদুলিল্লাহ, এবং তাদের ঈমানে পরিশুদ্ধি দান করেন, যেটা তারা জানতেও না যে তাদের ঈমানে কোথায় ত্রুটি আছে, ঈমানে কোথায় ত্রুটি আছে সে জানতেও না। দেখা গেছে অনেক ভালো ঈমানদার ব্যক্তি, সেও দেখা গেছে যে রুকিয়াগত সমস্যায় পড়ে, ভাই আমাকে হেল্প করেন, একটু আমাকে বাঁচান প্লিজ। তো এই ধরনের কথা তো ঈমানদার না বলাটাই কি উত্তম না? এখন বলতে পারেন এ বললো কি ঈমান চলে যাবে, না হয়তো সে শিরক হয়নি, কিন্তু তাও তার তাওয়াক্কুলের পরিপন্থী একটা বিষয় হয়েছে। এখন আবার প্রশ্ন আসতে পারে, তাওয়াক্কুল মানে তো হচ্ছে আসবাব দিয়ে তাওয়াক্কুল করা, হয়তো তার সামর্থ্য নেই এই জন্যই তো কারোর কাছে সাহায্য চাইছে। না, আমি এখানে রুকিয়ার পরিপূর্ণ ব্যাপারটাই অদৃশ্য, আপনি যার কাছে হেল্প চাচ্ছেন সে নিজেই তো আরেকজনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, ব্যাপারটা এরকমই। তো এখন যদি আমরা দেখি যে ইব্রাহিম আধাম রহেমাহুল্লাহ, যিনি তাবেঈদের মধ্যে অন্যতম বিখ্যাত তাবেঈ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুহের প্রতি কিয়ামত পর্যন্ত রহমত বর্ষণ করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তো এই যে ইব্রাহিম আধাম রহেমাহুল্লাহ, উনি একদিন সফরে ছিলেন, তো ওনার টাকা পয়সা যা ছিল সফরে ওগুলো শেষ হয়ে গেল, এবং উনি মাথায় চিন্তা আসলো, ভালো করে কথাটা খেয়াল করেন, ওনার মাথায় জাস্ট চিন্তা আসছে যে আমার যেহেতু বাকি সফরটা পুরো করার জন্য, আমার বাড়িতে পৌঁছানোর জন্য আমার কাছে অর্থ পয়সা নেই, তো আমি কোনোটা কারো থেকে টাকাটা ধার নেই, ঋণ নেই, ঋণ নেই, আমি যে আমার গন্তব্যে গিয়ে আমি টাকাটা পরিশোধ করে দেব। তো এটা যখন মাথায় আসছে, কিছুক্ষণ পরে উনি ভাবলো আমি আমার রবের কাছে সাহায্য না আছে, আমি মানুষের কাছে আগে ঋণ যাওয়ার কেন চিন্তা করলাম। তো এটা ওনার কাছে খুবই কষ্ট দিল একজন ইমানদার হিসেবে, সুবহানাল্লাহ কত সুন্দর ইমান ছিল তাদের। তো সাথে সাথে উনি সেজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সাহায্য চাইলেন এবং ক্ষমা চাইলেন, যে তিনি শুরুতেই মানুষের কাছে হাত পাতার একটি ঋণ চাওয়ার যে ব্যাপারটা মাথায় তার আসছে এটার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইমান আমাদের দান করুন, যে ইমানে অন্তরে গুনার চিন্তা আসলেই বান্দা সেজদায় লুটিয়ে পড়ে, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো দেখা গেল কি সুবহানাল্লাহ, যে ইব্রাহিম আদম সেজদা থেকে উঠে দেখে তার মাথা মানে মাথার পাশেই 100 দিরহামের একটা থলি, সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য কোথা থেকে আসছে সে নিজেও জানতো না, তো এটা আল্লাহর সাহায্য ছিল, স্পষ্ট সাহায্য। তো এখন আসলে এটাই যে রুকিয়াতে আপনি হয়তো বা ধারণা করতে পারেন, অমুক রাকি ভাইয়ের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব, অমুক রাকি রুকিয়া করলে আমার, এটা আমরা মুখে বলি না আসলে, অনেকে বলে না মুখে যে আর ভাই আমি তো বিশ্বাস করি না, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কর্ম তো তাই প্রমাণ করতেছে, আপনি একজনের থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অস্থির হয়ে গেছেন, আপনি কেন অ্যাপয়েন্টমেন্ট অস্থির হইতেছেন, সে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেই কি আপনি সুস্থ হয়ে যাবেন বা স্থির হয়ে যাবেন, ব্যাপারটা আপনাকে কে বলল, কে কে শিখাইল আপনাকে, আপনি কি সুরা ফাতিহা পারেন না, আপনি কি সুরা ফালাক পারেন না, আপনি কি সুরা নাস পারেন না, বা আপনার পরিবারে কেউ কি এটা পারে না, যদি না পারে তাহলে শিখুন আপনারা, অ্যাটলিস্ট তাওয়াক্কুল তো সেটাই যে আপনার আসবাব কী আছে, তাওয়াক্কুল মানে এটা না যে ভাই আমাকে সাহায্য করো, তাওয়াক্কুল মানে আপনার আসবাব কী আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি বলা হয় যে আপনার সামনে কোনো কুফফার আসছে অস্ত্র সহকারে, এখন আপনি কী করবেন, আপনার আশেপাশে কাউরে দেখতেছেন না, এখন আপনি কি ডাক দিবেন ভাই আসো আমাকে হেল্প করো, ভাই আসো আমাকে বাঁচাও, এইটা বলার তো সুযোগ নেই।
তখন আপনার হাতের কাছে যা আছে ওটা নিয়ে অ্যাটাক করাটাই কি তাওয়াক্কুল, ওটা নিয়ে আঘাত করা হচ্ছে তাওয়াক্কুল, এটাই তাওয়াক্কুল। যদি হাতের কাছে একটা যদি সামান্য একটা পাতা থাকে তো পাতাটাই মারেন ওর গায়ে, যদি একটা পাথর থাকে পাথরটাই মারেন আল্লাহর নাম নিয়ে। তো ঠিক রুকিয়ার ক্ষেত্রে তাওয়াক্কুল হচ্ছে যে আপনি কি পারেন, আপনি কোনটা পারেন। আপনি আল্লাহ নাম ডাকতে পারেন, তা আল্লাহ নামই ডাকেন। আপনি আল্লাহু আকবার ডাকতে পারেন, আপনি আল্লাহু আকবার ডাকেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন মুসলিম পারে না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, ঠিক আছে। এরকমভাবে আমরা কিন্তু আল্লাহকে ডাকতে পারি। আল্লাহকে ডাকাটাই হয়েছে মূলত আসলে কি রুকিয়ার একটা বড় ফ্যাক্টর, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে শিফাটা আসবে। একটা ভালো করে খেয়াল করেন, বদনজরের সমস্যা আমরা চোখে দেখি না, সমস্যাটা কোথায় হয়েছে এটা চোখে দেখা যায় না, এটা ইফেক্টটা দেখা যায়। তারপরে জিন দেখা যায় না, আমরা জিন দেখি না, জাদু আমরা চোখে দেখি না, জাদু জাদুর বস্তুটা হয়তো দেখতে পাই অনেক সময়, ওয়াসওয়াসা আমরা চোখে দেখি না। তাহলে যেই জিনিস আমরা চোখে দেখি না সেই জিনিস, সের বিরুদ্ধে ফাইট তো একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই করতে পারে, আমরা তো শুধু আমাদের চেষ্টাটুকু করতে পারি। আর চেষ্টার প্রথম ধাপই তবে আল্লাহকে ডাকা, কারণ এটা অদৃশ্য বিষয়। এরপরে আল্লাহর কাছেই দায়িত্ব দিয়ে দেওয়া এবং বলা, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে মিসগাইড করিয়েন না, আমাকে মিসগাইড করিয়েন না, আপনি হেফাজত করেন। এভাবে আল্লাহকে দোয়া করে শুরু করা রুকিয়ার ব্যাপারটা। তো এখন যদি আসলে আমি বলি যে আকিদার যে সবচেয়ে বড় ত্রুটিগুলো আছে সেটার দিকে যদি যাই, এটা একটু ভূমিকা টানলাম যে আসলে মূলত আলোচনাটা কী বিষয়ে। তো এখন দেখা যায় যে আমাদের রুকিয়ার পেশেন্টদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে যে সকল বিষয় দেখছি আমি ওগুলোই বলবো, এবং বিভিন্ন আমার একদম ক্লোজ রাকিদের থেকে যা যা আমি শুনছি সেগুলোই বলবো, এর বাইরে আমি কিছু বলবো না। এক নাম্বার বিষয় দেখেন, অনেক পেশেন্ট আমি দেখছি যে তারা মুখে বলে যে সে আল্লাহকে আল্লাহর প্রতি ভরসা করতেছে, কিন্তু সে একটা অ্যাপয়েন্টমেন্ট না পেলে রাকিকে গালাগালি করে শেষ করে ফেলে, ভাববার সে বদমাইশ হুজুর হয়ে ভাব ধরছ, ঠিক আছে ভাবের ঠেলায় বাঁচে না, এই সেই আপনারা খুবই অহংকারী দেমাগি, আপনারা দাম ভিক, ঠিক আছে, এই টাইপের কথা দিয়ে রাকিদেরকে সম্বোধন করা হচ্ছে। তো এগুলো ভাই কী ধরনের কথা, আপনি আমি কি আপনার দায় আপনার প্রতি দায়বদ্ধ, আমার কোনো দায়বদ্ধতা আছে আপনার প্রতি, এই রুকিয়া সার্ভিস বিডির কোনো দায়বদ্ধতা আছে আপনার প্রতি, না কোনো দায়বদ্ধতা নেই, আমরা দায়বদ্ধ আল্লাহর প্রতি, আমরা এই কাজটা আল্লাহর জন্য করতেছি। এর মানে এই না যে আমাদের পার্সোনাল লাইফ নেই, শুধু 24 ঘন্টা আমরা রুকিয়ে নিয়ে পড়ে থাকবো, আর এই রুকিয়ে নিয়ে পড়ে থেকে আমরা দুই দুই পারবো নিজেরা পাগল হয়ে রাস্তায় ঘুরবো, ঠিক আছে। কারণ রুকিয়ে নিয়ে দৈনিক 4-5 ঘন্টা খাটলে যদি 1 সপ্তাহ খাটেন, 2 সপ্তাহ খাটেন, 2 সপ্তাহ পরে দেখবেন যে আপনি নিজেই কেমন জানি অ্যাবনর্মাল ফিল হইতেছে আপনার কাছে, কারণ জিন জাদু জিন জাদু জিন জাদু, ওয়াস হাসা ওয়াস হাসা ওয়াস হাসা, বদনজর বদনজর বদনজর, মানে যেখানে যাই হ্যাঁ ভাই আমার ইদানিং এরকম লাগে, হ্যাঁ ভাই আমার এরকম লাগে, বুঝতে পারছেন। আমরা যেখানেই রুকিয়া ফিল্ডে যারা পরিচিত আছে বিশেষ করে, এরা যেখানে যায় এখানেই পেশেন্ট, যেখানে যায় এনেই সমস্যা, ভাই আমার চুল পড়তেছে, ভাই আমার নামাজের মধ্যে এরকম লাগতেছে, ভাই আমার তো এরকম ভয় লাগে, তার মানে বুঝেন ব্যাপারটা কি। সুবহানাল্লাহ, মানে গত কয়েক বছরে মানে প্রায় 3 বছর যাবত একটা মানে সফর করি কিসের জন্য, মানুষ একটা জায়গায় ঘুরতে যায় কিসের জন্য, একটা জায়গায় ঘুরতে যায় একটু ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সেখানে ঘুরতে গিয়েও রুকিয়া করতে হইতেছে, কারণ কি কেউ একজন খোঁজ পাইছে ঘুরতে আসছে তো যা একটু রুকিয়া করে আসি। তো এটা ঠিক না আসলে, এগুলো এড়াই চলার চেষ্টা করেন, এটা খুবই অন্যায় কাজ। একটা মানুষ আসছে একটু নিজেরে ফ্রেশ করার জন্য, হ্যাঁ আপনি তাকে সেই একই কাজ দিতেছেন, তো এটা অনুচিত। তো এটা কেন করতেছে মানুষ, এটা করার কারণ হচ্ছে এটাই যে আসলে তারা মুখে বলে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা, আসলে এই কথাটা চিন্তা করে বলে না যে আল্লাহ ভরসা মানে এটি মিনিংটা কী, অর্থটা কি আল্লাহ ভরসা, আপনি আল্লাহর উপর ভরসা করছেন কিন্তু আপনি মানুষের প্রতি এত মুখাপেক্ষী কেন হইতে চান, আল্লাহর প্রতি মুখাপেক্ষী হন যেই আল্লাহ সবার থেকে অমুখাপেক্ষী, আমার কাছে আপনি কেন রুকিয়ার জন্য পাগল হবেন, বা আপনি অমুক রাকির কাছে তমুক রাকির কাছে কেন রুকিয়ার জন্য পাগল হবেন, কী দরকার এত পাগল হওয়ার রুকিয়ার জন্য, আপনি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হন।
কারণ আমরা নিজেরাই তো মুখাপেক্ষী। আমি নিজেই, আমি এক্সাম্পল, আমি নিজেই 3 সপ্তাহের বেশি জ্বরে ছিলাম, তখন আল্লাহর ডাকা ছাড়া আমার উপায় ছিল না। তা আমি কতজনের ডাকছি, আলহামদুলিল্লাহ। এরকম অনেক ভাই বোনরা আছে যারা আল্লাহকেই ডাকে। আবার এটা এক্সট্রিম কিছু আছে, এরা করে কি, নিজেরা যে সমস্যা মধ্যে সে বলেই তো না, কিছুই করে না, সে জানেও না কীভাবে আগাতে হবে, সে নিজে নিজে গুড়ি 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 করে, অথচ তার সমস্যা কিন্তু হিউজ। সে করে কি, তার মতো একটা গোঁজা মিল দিয়ে কিছু একটা বানায় এই প্রেসক্রিপশন, ঠিক আছে, অথচ তার প্রেসক্রিপশন বানানোর মতো সঠিক জ্ঞান এখনও হয় নাই, বানায় নিজে নিজে আগাইতে থাকে, তারপর কি নিজের মতো করেই আবার গাড়ি মতো, সে ভাবছে এটা একটা ওই জিনিসের ঢাকার নিউ মার্কেটের গাড়ি যেটা 3 মিনিট পর পর থামবে, 5 মিনিট জিরাবে, তারপর আবার শুরু করবে, সে ভাবছে রুকিয়াটা এরকম। তো যার ফল দেখছে নিজের মতো একটা প্রেসক্রিপশন বানায়, 3 দিন করে, 7 দিন চুপ থাকে, আবার 3 দিন করে, আবার 5 দিন চুপ থাকে, এইভাবে করে, আর মাঝে মাঝে রাকিদের এসে বলে আমি তো এরকমভাবে একটা প্রেসক্রিপশন ফলো করছিলাম, এরকমভাবে অফ হয়ে যাওয়ার পরে এখন আমার সমস্যা এরকম বেড়ে গেছে, এখন কি করব। আমরা এইসব প্রশ্নের উত্তর দেই না, কারণ আপনাকে কে বলছে এভাবে বন্ধ করতে, আর কেই বা বলছিল এইভাবে শুরু করতে। তাহলে এখন আবার প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি তো বললেন যে আল্লাহকে ডাকেন আপনারা, আল্লাহকে ডাকেন, আমি তো বলেই দিছি, আমি তো আল্লাহকে ডেকে বসে থাকতে বলিনি, আমি বলছি আগে আল্লাহকে ডাকেন, তারপরে আল্লাহর উপর দায়িত্ব দেন, আল্লাহ আপনি উত্তমভাবে আমাদের গাইড করেন কোন দিকে হাঁটা উচিত, কিভাবে আমরা হাঁটব। নিজেকে বড় মনে না করেন, নিজেকে এমন কিছু মনে না করেন যে আমি মানে এনাফ আমার জন্য, ঠিক আছে, কারণ যে বিনয়ী সে আগে আল্লাহকে ডাকে, যে বিনয়ী সে কারো কাছে সহযোগিতা চায়ও কি, বিনয়ী সাথে তার কথার মাঝে বিনয়ী ভাবটা থাকে। যাই হোক, তো এখন যেটা বলতেছিলাম, 1 নম্বর আকিদাগত সমস্যা হলো কি, যে মানুষের প্রতি মুখাপেক্ষী হওয়া। এটা অনেক বড় বড় প্র্যাকটিসিংদের মধ্যে দেখা গেছে যে তারা তাওয়াক্কুলটা সঠিক সময় এসে ধরে রাখতে পারে না, হয়তোবা তাদের তাওয়াক্কুলই প্রবলেম ছিল, আল্লাহ তাআলা তাদেরকে রুকিয়ার সমস্যা দিয়ে সেটাই দেখে দিল, দেখো তোমাদের তাওয়াক্কুল ঠিক নেই, তাওয়াক্কুল করো আল্লাহর প্রতি। তাহলে 1 নম্বর কী পেলাম আমরা, তাওয়াক্কুল, যে আল্লাহর প্রতি ভরসা না করে মাখলুকের প্রতি ভরসা করা। 2 নম্বর আকিদাগত সমস্যা, যেটা আমি দেখছি আমাদের অনেক আহলুল হাদিস ভাইদের, আহলে হাদিস যে ভাইরা আছে, যাদেরকে আহলে হাদিস বলে, সালাফি বলে, এদের মধ্যে, যেমন চট্টগ্রামে রুকিয়া সার্ভিস বিডির যে রাকি, তো আমি আছি আর কেউ নেই, ফারহাদ হোসাইন, তো দেখা গেছে কি যে আমাকে চট্টগ্রামের অনেকেই কি করে, তারা বলে যে সে তো মানে শুরুর দিকে একদম, এরা আর আসে নাই, এরা একবার এসে চলে গেছে, বিশেষ করে বোনেরা, অনেকগুলো বোন ধাপে ধাপে অনেকে আসছে, বিভিন্ন জায়গায় সেমিনার করছিলাম, তো এখনও তো করি, করোনার কারণে বন্ধ, তো যার ফলে এরা অনেক আসছে, এসে দেখছে যে বিভিন্ন কথা শুনে এত খারিজি, খারিজি একটা ট্যাগ দিয়ে এরা চলে গেছে। তার মানে দেখেন, সে যে আমাকে খারিজি বলছে আমি কিন্তু তাকে মানে নেগেটিভ মার্ক করি না, কিন্তু তার আকিদাগত যে একটা ত্রুটি আছে আমি সেটা মার্ক করছি। সে আমাকে কেন খারিজি বলল, আমি কি কোনো মুসলমানকে তাকফির করছি কবিরা গুনার কারণে, আমি কি কোনো মুসলমানকে কাফের বলছি, তার কাছে কোনো এভিডেন্স আছে নাই, সে এমন বিষয়ে খারিজি বলল, অথচ সে ওই বিষয়টা বিলিভ না করলে সে মুসলমানের তার আকিদার মধ্যেই প্রবলেম হয়ে যাবে। আমি তাকে কাফের বলতেছি না, কাফের বলার দায়িত্ব আলেমদের, এটা আলেমরা করবেন, আমার দায়িত্ব কাফের বা ফতোয়া দেওয়া না, এটা হচ্ছে মুফতিদের কাজ, ইসলামী শরিয়া বোর্ডের কাজ। তো এখন যেটা আমি বলতেছি সেটা হলো যে আসলে অনেকের মাঝেই ব্যাপারগুলো থাকে যে তারা আকিদাগত বিষয়গুলো দেখা গেছে যে আপনি আল্লাহর প্রিয় বান্দা যারা, যারা আল্লাহর জন্য নিজেদের জীবনকে বিক্রি করে দিছে, আপনি যদি তাদেরকে মনে করেন যে তারা হলো এই জামানার বড় সন্ত্রাসী, জঙ্গি, ঠিক আছে, টেরোরিস্ট, এগুলো দিয়ে ট্যাগ দেন, তাহলে কি আপনারও আকিদা ত্রুটি আছে। আমি নিজে দেখছি যে কয়েকটা পেশেন্ট দেখছি, একাধিক পেশেন্ট দেখছি যাদের আকিদাগত এই ত্রুটির কারণে তাদের সুস্থতা আমার কাছে কেন জানি ফিলেছে, কারণ তারা সব করতেছে, হুবহু প্রেসক্রিপশনে যা যা আছে সব ফলো করতেছে, কিন্তু তারপরে সুস্থ হইতেছে না, এবং আলটিমেটলি তারা শেষ দিকে গিয়া আমাকে খারিজি ট্যাগ দিছে যে এইটাই তো খারিজি, এটা আমাদের চিকিৎসা করতেছে, এর কাছে চিকিৎসা করা যাবে না। দেখেন ব্যাপারটা, দেখছেন কোন স্টেজে গেছে, এবং খারিজি বলে কী লাভ হয়েছে, পরে সে তো আবার কী তাবিজ কবজের কাছেই গেছে, যারা হাজিরা দেখে তাদের কাছেই গেছে, সুবহানাল্লাহ। তা লাভ হইলো কি ভাই, দেখেন
যে আপনি আমাকে খারেজি বললেন বা অমুক ভাইকে খারেজি বললেন, এরপরে আপনি গেলেন কার কাছে? সেই কবিরাজের কাছে। তার মানে কবিরাজ কি মুসলিম না? কবিরাজ মুসলিম। কোন ফতোয়াস? আলেমদের তো ইজমা আছে, যারা কুফরি করে ওরা কাফের। আমি এরকম প্রমাণ পাইছি, যার আহলে হাদিস সে দাবি করে সে আহলে হাদিস, অথচ গেছে সে কুফরের কাছে, তান্ত্রিকের কাছে গেছে এবং কুফরি করছে, হাজিরা দেখছে, গণনা গণকের কাছে গেছে, গণকের তাবিজ দিছে, সে তাবিজ ইউজ করছে। এখন কি বলবেন, কি বলার আছে এখানে? আমি তো বলার কিছুই দেখতেছি না। যে আসলে আপনার আকিদাগত ত্রুটি থাকলে অবশ্যই আল্লাহ সেটা বের করে দেবেন, যেভাবে ইবলিশের অন্তরের বিষয়টা বের করে দিচ্ছেন। আবারও বলতেছি, ভালো করে কথাটা নোট করে রাখুন, যে আপনার অন্তরের কি অবস্থা সেটা বোঝা যায় কঠিন পরিস্থিতিতেই। যে আপনি কার দিকে ধাবিত হইতেছেন, আল্লাহর দিকে নাকি আপনি মাখলুকের দিকে ধাবিত হইতেছেন, নাকি আপনার নিজের দিকে ধাবিত হইতেছেন, নাকি আপনি নিজেই তাগুত হয়ে গেছেন? ইবলিশ নিজে নিজে তাগুত হয়ে গেছে, নিজের নফসকে সে তাগুত মানে বানায় ফেলছে। দেখছেন, এটাই ছিল তার অবস্থা। আসলে সে অন্তরে অন্তরে এরকমই ছিল, আল্লাহ তাআলা সেটাই বের করে দিছে। সে এত ইবাদতগার, এত নলেজেবল হয়েও তার এই চরম মানে নিকৃষ্ট পরিণতি। তাই আমাদের এই বিষয়ে ভয় করা উচিত আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই জন্য একজন শাইখ ইমাম রহমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে ফেরদৌস নসিব করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন, এবং শহীদ হিসেবে কবুল করুন। তো উনি বলছিলেন যে ভাইরা, আমাদের প্রতিনিয়ত দোয়া করা উচিত, বোনেরা আমাদের প্রতিনিয়ত দোয়া করা উচিত, হে আল্লাহ আমাদের অন্তরে যেই রোগটাই আছে আপনি এটা একদম সুস্থ করে দিন, এই রোগ থেকে আমাদেরকে সুস্থ করে দিন। প্রতিনিয়তই দোয়া করা উচিত, প্রতিনিয়ত, যে হে আল্লাহ আমাদের অন্তরের একটা রোগও রাখিয়েন না। বিশেষ করে রুকিয়ার পেশেন্ট যারা আছেন তাদেরকেও বলতেছি, রুকিয়ার পেশেন্টদের অনেকগুলো দুর্বলতা আছে, রাগ, মন খারাপ, হতাশা, নিরাশা, বিষণ্ণতা, এরকম বিভিন্ন পয়েন্ট আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন পয়েন্ট আছে রুকিয়ার পেশেন্টদের। তো এদেরকেও আমরা বলবো যে আপনারা এইগুলোই কিন্তু সমস্যা, কারণ ইমানদার কখনও নিরাশ হতে পারে না। ইমান এটা তো কাফেরদের বৈশিষ্ট্য, ইমানদার কখনো হতাশ হয় না, ঠিক আছে, ইমানদার কখনও দুঃখ ভারাক্রান্ত হয়ে থেমে যায় না। দুঃখ হয়তো তাকে একটু নাড়াচাড়া দিতে পারে, কিন্তু সে তাকে পথ চলা থামিয়ে দিবে না। কারণ ইমাম শাফি রহমাল্লাহ বলছেন, তোমার গন্তব্য যদি হয় তোমার রবের দিকে, তাহলে তুমি দৌড়িয়ে দৌড়িয়ে আগাও, দৌড়াতে না পারলে হেঁটে হেঁটে আগাও, হাঁটতে না পারলে হামাগুড়ি দিয়ে মানে মানে হামাগুড়ি দিয়ে আগাও, হামাগুড়ি দিয়ে আগাতে না পারলে তুমি আস্তে আস্তে যেভাবে পারো সেভাবে আগাও, মেন কথা আগাইতে থাকো, থেমে যাওয়া যাবে না। এই জন্য বলতেছি ভাই ও বোনেরা, যে আকিদার ব্যাপারটা আপনারা জ্ঞান অর্জন করেন। এই দুটো আকিদার প্রবলেম বললাম, তাওয়াক্কুল আর এসে যে উম্মার যে জিহাদের বিধান আছে, আমি সরাসরি বলতেছি জিহাদের বিধান, এই বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করুন। ইমাম মাহাদি আসলে জিহাদ করবো, ইমাম মাহাদি না আসলে যে একদল বের হয়েছে বর্তমানে, ইমাম মাহাদি আসলে জিহাদে বের হয়ে যাব, মনে হচ্ছে কি এরা ইমাম মাহাদির সৈনিক। ইমাম মাহাদি আইসা বলবে, বাংলাদেশে কারা কারা ছিলা যেন আমার সাথে যুদ্ধ করবে, আসো এখন আমরা, আমি তো আসছি, বের হয়ে যাবো এখনই আমরা। ইমাম মাহাদি সেরকম বলবে বাংলাদেশের উদ্দেশ্যে, এই জন্য বাংলাদেশ থেকে মানে বুয়েট থেকে বের হয়েছে ইমাম মাহাদি, ঠিক আছে, যে আমি তো আসছি মক্কায়, এখন আসে বড়, এবার এয়ারপোর্টে গিয়ে কয়েকটা ধরা পড়ছে, ঠিক আছে, ইমাম মাহাদির সৈনিক হবে পাগলের দল, ঠিক আছে। এগুলো সব অসুস্থ, এগুলো রুকিয়ে করতে হবে, এগুলো রুকিয়ে করলে এগুলোর ভিতরে জিন থাকতে পারে, ঠিক আছে। তো এখন দেখা গেছে কি যে আসলে ইমাম মাহাদি এরকম আমার জন্য কারা কারা প্রস্তুতি নিয়ে আসে, আসো আমি তো চলে আসছি, এখন তোমরা চলে আসো। আচ্ছা আপনাদের কাছে কী মনে হয়, একটা মানুষ যুদ্ধ যন্ত্রণা ফাটকে এসে যুদ্ধ শুরু করে দিবে না, মানে এত সহজ যুদ্ধ? যেই জায়গায় আমরা এখন জিহাদের কথা বললেই মানে আয়সা ধৈর্য নিয়ে 14 শিখের মধ্যে ঢুকায় রাখে, আর সেই জায়গায় ইমাম মাহাদি আয়সাই যুদ্ধ শুরু করে দেবে, মানে এত মজার কাহিনী, যুদ্ধ এত সোজা। যে জায়গায় একটা যুদ্ধের জন্য আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, আর সেই জায়গায় মানে আয়সাই মানে যুদ্ধ শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ, মানে হাস্যকর বিষয়গুলো, পুরোই হাস্যকর। এই জন্য ভাইয়েরা, ইমাম মাহাদি একটা আকিদা এখন বর্তমানে আইসে পড়ছে, ওদিন এক আলেম বলতেছে 2024 সালেই চলে আসবে ইমাম মাহাদি, 2022 সালেই তো চলে আসছে ইমাম মাহাদি, ইমাম মাহাদিকে দেখা গেছে হাঁটতেছে তিনি রাস্তায়, সুবহানাল্লাহ, ঠিক আছে। এই ধরনের লেকচারগুলো এড়িয়ে চলেন, এগুলো হতাশা তৈরি করবে। কালকেও এক ভাইকে বলতেছিলাম যে এইসব লেকচারের একটা ক্ষতির দিকগুলো হতাশা তৈরি করে, যে 2022 সালে ইমাম মাহাদি আসতেছে, তারপর 2022 শেষ হয়ে যাবে,
23 শেষ হয়ে যাবে, 24 গিয়ে বলবে কই আসলো তো না, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হয়তো বা 7ই মার্চের ভাষণ দেবে কোনো একটা জায়গায়। তো এখন আমি বলতেছি এই কথাগুলো এই কারণে যে ভাইয়েরা, যে রুকিয়ার ব্যাপারটা আকিদার সাথে খুবই সম্পৃক্ত। আমি বলতেছি না যে আকিদার ত্রুটি থাকলে আপনি সুস্থ হবেন না, কিন্তু আল্লাহ যার ভালো চান তাকে তিনি কষ্ট দ্বারা পাকড়াও করেন এই উদ্দেশ্যে যে তাকে পুরস্কৃত করবেন। আবারও শুনেন, আল্লাহ যার ভালো চান তাকে কষ্ট দ্বারা পাকড়াও করেন এই উদ্দেশ্যে যে তাকে পুরস্কৃত করবেন, তাকে উপকৃত করবেন, তাকে নিশ্চয়ই তিনি সম্মানিত করবেন। আর আল্লাহ যাকে ধ্বংস করতে চান তাকে কষ্ট দ্বারা পাকড়াও করেন এই জন্য যে তাকে আরও ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যাবেন। এই জন্য আপনি লক্ষ্য করুন যে কষ্টের মুহূর্তে আপনি কার দিকে ধাবিত হচ্ছেন, আপনি লক্ষ্য করুন কষ্টের মুহূর্তে আপনি কার নৈকট্য অর্জন করছেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার গন্তব্য কোথায়, তাহলেই বুঝতে পারবেন আপনি কার দিকে ছুটছেন। আপনি কি জাহান্নামের দিকে ছুটতেছেন নাকি আপনি জান্নাতের সেই অসীম সুখের দিকে ছুটতেছেন। ভালোভাবে চিন্তা করেন ভাইয়েরা, খুব গভীরভাবে চিন্তার বিষয় এগুলো, কারণ এগুলো চিন্তা না করার কারণে আমরা প্রতিনিয়ত কষ্টের শিকার হইতেছি। শুধু এই জিনিস রুকিয়ার সাথে, আসলে রুকিয়ার এত কিছু এখন রুকিয়ে কেন মানে টানতেছে, কারণ আমাদের সিস্টেমটাই এখন কুফরের সিস্টেম, এই কারণে রুকিয়াতে এত ঝামেলা হইতেছে। আকিদার ত্রুটি ছাড়াও অনেক পেশেন্ট সুস্থ হইতেছে, অনেক কাফেরও তো সুস্থ হইতেছে। যেমন আমি যে বাসায় থাকি এই বাসায় হিন্দু ব্রাহ্মণ আছে, সেই রুকিয়ে করে মাত্র 2 সেশন রুকিয়ে করছে, সেহেরের পেশেন্ট সুস্থ হয়ে গেছে আল্লাহর ইচ্ছায়। তো কাফেরও তো বিশ্বাস, ও তো বিশ্বাসই করে না আল্লাহরে, ঠিক আছে, ও বলে যে আপনি যাকে আল্লাহ বলেন আমি তারে ভগবান বলি। আমি কি না, আপনি যারা ভগবান আমি তারা আল্লাহ বলি না, উল্টাপাল্টা কথা বলিয়েন না, ঠিক আছে। তো মানে তারপর বলছে আচ্ছা ঠিক আছে বলবো না, এটা বলে তারপরে সে রুকিয়া করে চলে গেছে। তো এটা হয়েছে বিষয়, কাফের তার ইমানের না থাকার কারণে সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের কাছে নিদর্শন প্রকাশ করেন এই কারণে যে যাতে তারা ইসলাম কবুল করে, অথবা তাদেরকে পরকালে শাস্তি আরও দ্বিগুণ করবে যে তোমার কাছে ইসলাম আসছিল, আমি তাকে দাওয়াত দিছি কিন্তু হিন্দুকে ব্রাহ্মণকে, কিন্তু সে তারটাকে সঠিক মনে করে, আমারটাকে সঠিক মনে করে, আজীব ব্রাহ্মণ, ঠিক আছে। তো এখন দেখেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আকিদার ত্রুটি থাকলেও আপনি সুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যদি চায় যে আপনাকে উত্তম কিছু শিখাবেন, তখন আপনার ভিতর থেকে আকিদাগত ত্রুটি বের করে উত্তম আকিদা এবং ইসলামে যে সঠিক বিশ্বাস সেটা আপনার ভিতরে ঢুকিয়ে দিবেন। এর জন্য আমি যে কথাগুলি বলতেছি ভাই ও বোনেরা, আমি আবারও বলতেছি, আমার কথাগুলোকে অন্যভাবে না নিয়ে আমার প্রত্যেকটা কথা, সেটা জিহাদ নিয়ে হোক বা আকিদার যে কোনো বিষয়, আপনারা চিন্তা করবেন। আমার যদি কোনো ভুল দেখেন, আমাদের পেজের ইনবক্স 24 ঘন্টায় খোলা থাকে, রিপ্লে হয়তো একটু লেটে যায়, কিন্তু আপনারা এখানে পরামর্শ দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলবো একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। উম্মা একটা কঠিন মুহূর্ত পার করতেছে, একদিকে জিন শয়তানের হামলা, আবার একদিকে মানুষ শয়তানের হামলা, সব দিক দিয়ে আবার ভিতরে মোনাফিকদের হামলা, আমরা চতুর্মুখী একটা অ্যাটাকের শিকার হইতেছি। এই জন্য খুবই সতর্কভাবে পদক্ষেপ নেওয়া উচিত, খুবই সতর্ক থাকা উচিত, ঠিক আছে। অনেক কথা বললাম, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম, ঠিক আছে। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে উত্তমভাবে নিরাপত্তার সাথে হেফাজত করেন, এবং এই কথাগুলোর থেকে যেন উত্তমভাবে বুঝ দান করেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আপনারা আকিদা নিয়ে জ্ঞান অর্জন করেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে একদম সেই সাহাবাদের জামানা থেকে শুরু করে তাবে তাবেইন, এই যে স্বর্ণযুগটার যে আকিদা ছিল ইসলামের ওপর, কী আকিদা ছিল তাদের, কী বিশ্বাস ছিল, সেই আকিদার উপর প্রতিষ্ঠিত হয়ে যান ইনশাআল্লাহ, তাহলেই ইসলাম বিজয়ী হবে সকল প্রকার মানুষ শয়তান এবং জিন শয়তান এবং জাদুকরদের উপরে। এই এই ছিল উদ্দেশ্য, যে আকিদা সম্পর্কে জানুন, আহলে সুন্নাহ ওয়াল জামার আকিদা সম্পর্কে জানুন, আহলে সুন্নাহ ওয়াল জামার আকিদা সম্পর্কে জানুন। আবারও বলতেছি, আহলে সুন্নাহ ওয়াল জামার আকিদা সম্পর্কে জানুন, উত্তমভাবে জানুন, গভীরভাবে জানুন, কারণ এটাই একটা জিনিস যেটার কারণে আপনি আখিরাতে সবচেয়ে সম্মানিত হবেন অথবা আপনি অপমানিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করুন এবং অপমানিতদের জলভুক্ত হওয়া থেকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ছোট একটি বয়ানের মধ্যে যতগুলো ভুল হয়েছে সেটা আমার নফসের কুপ্ররচনা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, আল্লাহর আশ্রয় চাই, এবং যতগুলো ভালো কথা ছিল সম্পূর্ণটাই আল্লাহর একান্ত ইচ্ছা হয়েছে। তো আমরা ভালোটার থেকে বরকত আশা করি এবং খারাপটা থেকে আশ্রয় চাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা উম্মাকে উপকৃত করুন এবং রুকিয়ার সব সকল পেশেন্ট উপকৃত করুন যারা দীর্ঘদিন যাবত রুকিয়া করে যাচ্ছেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يغصب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما الحمد لله الله سبحانه وتعالى أشيش دعيا ورحمة তের কারণেই আজকে আমরা আমাদের রুকিয়া ফলপ্রসূ না হওয়ার অন্যতম কারণগুলোর চতুর্থ পর্বে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, আমরা ইতিপূর্বে তিনটি পর্ব আমাদের শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুনাহ
ও পরিবেশ। আজকে আমাদের আলোচনার বিষয় কি? গুনাহ ও পরিবেশ। তো আমি যে আয়াতগুলো পড়লাম সেটা পড়েছি সূরাতুন নিসা, সূরা নিসার কিছু আয়াত আমি পড়েছি, সূরা নিসার 110 থেকে 114 নম্বর আয়াত। তার আগে চলুন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন সেটা আগে শুনি। তো তর্জমা হচ্ছে, আমি যে সকল আয়াতগুলো পড়লাম সেগুলোর তর্জমা অর্থ হলো, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সুবহানাল্লাহ। যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতেই বলছেন, যে কেউ পাপ করে সে নিজের পক্ষেই করে, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। যে কেউ পাপ করে সে নিজের পক্ষেই করে, আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলতেছেন, যে ব্যক্তি ভুল কিংবা গুনাহ করে অতঃপর কোনো নিরপরাধের ওপর অপবাদ আরোপ করে, সে নিজের মাথায় বহন করে জঘন্য মিথ্যা প্রকাশ্য গুনাহ। যে ব্যক্তি ভুল কিংবা গুনাহ করে অতঃপর নিরপরাধের ওপর অপবাদ আরোপ করে, সে নিজের মাথায় বহন করে অজঘন্য মিথ্যা প্রকাশ্য গুনাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো তবে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল। তারা পথভ্রান্ত করতে পারে না কিন্তু নিজেদেরকেই এবং আপনার কোনো অনিষ্ট করতে পারে না। আল্লাহ আপনার প্রতি ঐশী গ্রন্থ প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আপনার প্রতি আল্লাহর করুণা অসীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো তবে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল। তারা পথভ্রান্ত করতে পারে না কিন্তু নিজেদেরকেই এবং আপনার কোনো অনিষ্ট করতে পারে না। আল্লাহ আপনার প্রতি ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আপনার প্রতি আল্লাহর করুণা অসীম। এর পরের আয়াতটা আমি পড়তে পারিনি, এর পরের আয়াতটা পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফ أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف يؤتيه أجرا عظيما। ও সুবহানাল্লাহ, একটা পড়ছিলাম, দুঃখিত, মানে ওভারল্যাপ হয়ে গেছে। তো তাদের অধিকাংশ সলা পরামর্শ ভালো নয়, কিন্তু যে সলা পরামর্শ দান খয়রাত করতে কিংবা সৎকাজ করতে কিংবা মানুষের মধ্যে সন্ধি স্থাপন করবে করত তা স্বতন্ত্র। তাদের অধিকাংশ সলা পরামর্শ ভালো নয়, কিন্তু যে সলা পরামর্শ দান খয়রাত করতে কিংবা সৎকাজ করতে কিংবা মানুষের মধ্যে সন্ধি স্থাপন করবে করত তা স্বতন্ত্র। যে এ কাজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তাকে বিরাট সওয়াব দান করব। সুবহানাল্লাহ। মানে উত্তম কাজ, উত্তম পরামর্শ করা, উত্তম কিছু কাজের আদেশ দেওয়া বা উত্তম কাজের আলোচনা করলে যদি সেটা আল্লাহর জন্য করা হয় তাহলে এর প্রতিদান আল্লাহ দিবেন। তাহলে আমরা আশা রাখি আমাদের যে রুকিয়ার যে এখন যে আলোচনাগুলো হচ্ছে এগুলো যদি আসলেই ইখলাস নিয়ে আমি আল্লাহর জন্য করতে পারি তাহলে আমি আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, যেটা আমি আবারও বলতেছি, আপনারা যারা নোট করতেছেন লিখতে পারেন এইভাবে, যে
রুকিয়া ফলপ্রসূ না হওয়ার অন্যতম কারণ। পর্ব চার, আলোচনার বিষয় গোনাহ ও পরিবেশ। তো আমাদের এখানে আসলে গোনাহ নিয়ে আলোচনা হবে না বা এরকম কোনো পরামর্শ দেওয়া হবে না কীভাবে গোনাহ থেকে বাঁচবেন। আমরা এখানে আলোচনা করবো জাস্ট রুকিয়া যে গুনার কারণে ব্যাহত হয় সেটা। তো সুবহানাল্লাহ, মানে আল্লাহর অশেষ রহমতে আমার এই সামান্য রুকিয়ার অভিজ্ঞতা বলবো না, সামান্য রুকিয়ার যে জীবনে, মানে যেটা আমি প্রফেশনালি করতেছি বর্তমানে, এখানে আমি দেখলাম যে একটা রুকিয়া পেশেন্টের জন্য গুনাহটা অনেক বিশাল একটা বিষয়। মানে আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমরা গুনার যে ইফেক্টটা এটা ফিল করতে পারি না। আমরা গুনার যে একটা ইফেক্ট আছে, গুনার যে একটা প্রভাব আছে, গুনার যে একটা মানে কম্পন আছে, এটা আমরা ফিল করতে পারি, এটা আমরা অনুভব করতে পারি না। কিন্তু একজন রুকিয়ার পেশেন্ট এই গুনার ইফেক্টটা ফিল করতে পারে, একজন রুকিয়ার পেশেন্ট এই গুনার যে প্রভাব সেটা সে অনুভব করতে পারে যখন সে কন্টিনিউয়াস রুকিয়া করে এবং তারপর সে গুনা কোনো একটা কারণে আল্লাহর মানে অবাধ্য হয়ে যায় সে নিজের অনিচ্ছা সত্ত্বেও। তো তখন সে ফিল করতে পারে যে এই গুনাহের প্রভাবটা কী, কত বড়। তো এই ব্যাপারগুলা খুবই আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। হে ভাই ও বোনেরা, আমি আবারও বলতেছি, আপনার ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে শুনবেন। এগুলো জাস্ট এমন কিছু কথা না যে বাস আপনি শুনলেন আর চলে গেলেন, বাস পালন করলে করলেন না করলে নাই, ব্যাপারগুলো এরকম কিছু না। এগুলো প্রত্যেকটাই আপনার এই গুনাহ করেন বা না করেন আপনার জীবনের জন্য অবশ্যই কোনো না কোনো শিক্ষা রাখবে ইনশাআল্লাহ আজিজ, কারণ আমি নিজের মন গড়া কোনো কথা এখানে বলতেছি না। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে, মানে বান্দার কিছু কিছু গুনাহ আছে যেগুলোতে আসমান জমিনে পাহাড়সমূহ কেঁপে ওঠে, পাহাড়সমূহ কেঁপে ওঠে, এবং এমন কিছু গুনাহ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যান। তার মানে বুঝেন গুনার একটা তাসির আছে, গুনার একটা তাসির আছে, মানে একটা বিশাল তাসির মানে প্রভাব আছে, গুনার একটা ইফেক্ট আছে, কিন্তু আমরা বুঝি না। কই আসমান জমি তো কাঁপতে দেখতেছি না, কই আমরা তো এরটেটে দেখতেছি না, তো যার ফলে আমরা বিলিভ করতে পারি না। কিন্তু আমরা জাস্ট এতটুকুই বুঝতে পারি যে আমরা যে গুনাহ করি, আমাদের গুনাহ হলেই আমাদের মন খারাপ হয়ে যায়, মনে শূন্যতা সৃষ্টি হয়। অনেকেই আমাদের কাছে আসে বলে যে আমার মনে শান্তি নাই, মনে অস্থিরতা, এরকম এরকম অবস্থা। আসলে মনে শান্তি কীভাবে থাকবে? সাপোজ একটা উদাহরণ দিই যে, মনে করেন যে মিস্টার জামান, তার নাম মিস্টার জামান, একটা ছদ্মনাম কথার কথা, তো মিস্টার জামান আর মিস্টার আসাদ দুইজন দুই বন্ধু। এখন মিস্টার জামানের প্রতিদিন নিড হলো ওনার প্রায় ধরেন যে 21টার মতো খেজুর খেতে হয়, আর মিস্টার আসাদের নিড হলো তার মিনিমাম 60টা খেজুর খেতে হয়। এখন আপনি যদি জামানের 21টা খেজুর দিয়ে দেন আসাদকে আর আসাদের 60টা খেজুর দিয়ে দেন জামানকে, তাহলে যেমন ভারসাম্য রক্ষা হবে না, ঠিক তেমনিভাবে, কারণ আবার আসাদেরও ভারসাম্য, মানে আসাদেরও চাহিদা, আসাদের চাহিদার অতিরিক্ত হয়ে যাবে আর জামানের চাহিদার পূরণই হবে না, কারণ তিন ভাগের এক ভাগ পূরণ হবে। এর ফলে তাদের অন্তরে বা পেটের মধ্যে একটা শূন্যতা কাজ করবে, শরীরের বিভিন্ন মানে অর্গান ঠিকভাবে তো কাজ করবে না, কারণ জামান তার শরীরের অবস্থা অনুযায়ী 21টা খেজুর খায় আর আসাদ তার শরীরের অবস্থা অনুযায়ী 60টা খেজুর খায়। তো তার অতিরিক্ত শক্তি এসে পড়বে বা অতিরিক্ত কিছু একটা হবে আসাদের, আর জামানের শরীর ওদিন খুব খারাপ যাবে। তো এখন যদি দেখেন জামান আর আসাদের যে ব্যাপারটাতে এই যে রেশিওটা হলো, দুনিয়ার সামান্য খেজুরের যদি মানে একটা ভারসাম্যহীনতার কারণে যদি শক্তির তারতম্য হয়, তাহলে যে আল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে, যেই আল্লাহ, যে আল্লাহর থেকে আমাদের সকল শক্তির উৎস, তার সাথে যদি আপনার কানেকশন না থাকে,
তাহলে আপনার কি অবস্থা হতে পারে একটু বুঝেন তো। মানে আল্লাহর সাথে আপনার কানেকশন দুর্বল, বা কানেকশন আছে কিন্তু দুর্বল কানেকশন। আমি বলতেছি না যে আমার কানেকশন অনেক শক্তিশালী বা রাকিদের কানেকশন অনেক শক্তিশালী, আমি এটা বুঝিতে চাচ্ছি না এখানে। আমি বলতেছি যে মানে আপনার একটা নিড আছে, আপনার একটা চাহিদা আছে। প্রত্যেক মানুষের আলাদা আলাদা চাহিদা। কারো দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে হয়ে যায়, আবার কারো 100 বার পড়লে হয় না, কারো 200, 300, 400 বার পড়তে হয়। আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই জিকির কারো 100 বার করার ব্যাপার হাদিসে বলা হয়েছে। কেউ এক দেখা গেছে 100 বার করলে শয়তান থেকে সেফ হয়, আবার জিনজাদুর পেশেন্টরা কিন্তু 100 বার করলেও তাদের জন্য আরও করতে হয়। কারণ হাদিসের মধ্যে কিন্তু আল্লাহর রাসুল বলেন নাই যে 100 বারই করতে হবে এই জিকির, 100 বার বেশি করা যাবে না। কারণ আল্লাহর রাসুল বলে দিছেন যে এই জিকিরটা যে 100 বার করবে সে ওই দিনে সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসেবে লিপিবদ্ধ হবে, এবং তার চেয়ে যদি বেশি কেউ করে তাহলে তার কথা ভিন্ন। তার মানে কি? বেশি করার স্কোপ আছে, বেশি করার স্কোপ আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তার কোন বান্দার 21টা খেজুর লাগবে, কোন বান্দার 60টা খেজুর লাগবে, তার কোন বান্দার 100 বার ইস্তেগফার করতে হবে, কোন বান্দার 500 বার ইস্তেগফার করতে হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি না, আমরা আমাদের কাজ জিকির করে যাব, আমাদের যখন অন্তরে একটা প্রশান্তি ছেয়ে যাবে তখন মনে করবেন যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশনটা হইল। কারণ জিকিরের কাজই তো হলো আল্লাহ, আল্লাহর স্মরণের কাজই তো হলো কি, আত্মাকে প্রশান্ত করে দিবে, অন্তরকে শান্ত করে দিবে। তো এই জন্য ভাই বোনেরা, তো যাদের অন্তর একসময় রুকিয়া, এমন এক জিনিস যে রুকিয়া মানে কি, রুকিয়া কি, রুকিয়া তো জাস্ট মানে রুকিয়া শরীয়তে কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস থেকে দোয়া পড়া হয়, বান্দা আল্লাহর কাছে দোয়া করে, রাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। তো দোয়া, কোরআন তেলাওয়াত, হাদিস থেকে দোয়া, আবার রাকির দোয়া, আবার পেশেন্টের দোয়া, আচ্ছা এগুলো শুনলে কি, মানে 2-3 ঘন্টা 4-5 ঘন্টা যদি চলে দৈনিক, তাহলে কি একটা মানুষের মধ্যে কি স্বাভাবিকভাবে তার অন্তর নরম হবে না? অবশ্যই হবে। তো এই অন্তর যখন নরম হতে হতে একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর, তখন দেখা যায় এই অন্তরে গান প্রবেশ করলে এই অন্তরের মাথা ব্যথা সৃষ্টি হয়, এই অন্তরে মানে মিথ্যা কথা শুনলে বা মিথ্যা কথা প্রমাণ পেলে তার মাথা ব্যথা শুরু হয়, বা মিউজিকের শব্দ বা দূর থেকে আসলেও তার খারাপ লাগে, তার কষ্ট লাগে। এগুলো দুইটা কারণে হয়, একটা তো জিন শায়াতিনরা যেখানে মিউজিকের শব্দ আসে ওখান থেকে ফেরেশতারা সরে যায়, আর স্বাভাবিকভাবেই সে জাদুর পেশেন্ট, তার উপরে জিন জাদুর জিনগুলো প্রভাব বিস্তার একটু হইলেও করতে পারে, এই কারণে তার কিছু ধরে ইফেক্ট শুরু হয়ে যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক রুকিয়ার পেশেন্টরা আছে যারা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে বসে থাকে, রুকিয়ার টাইমটা শুধু রুকিয়া করে, এরপরে মোবাইলটাই মনে হচ্ছে এদের আসল আস্তানা। এদের কেসগুলো বেশিরভাগই দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী বেশিরভাগের। আমার দেখা যারা যারা মোবাইল এডিক্টেড আছে সবাই দীর্ঘমেয়াদী রুকিয়ার পেশেন্ট, যারা যারা আছে ভালো করে নোট লিখে, মানে একেবারে নোটে লিখে রাখতে পারেন যে যারা যারা মোবাইল এডিক্টেড তারা তারা দীর্ঘমেয়াদী রুকিয়ার পেশেন্ট, মানে যারা অলরেডি জিনজাদিতে আক্রান্ত তাদের কথা বলতেছি আমি, যারা অলরেডি জিনজাদিতে আক্রান্ত এদের সবারই, এরা যদি মোবাইল এডিকশন না ছাড়তে পারে এদের রুক মানে জিনজাদি থেকে বের হইতেও তত টাইম লাগবে। মোবাইল থেকে যত বের হয়ে উত্তম কাজে থাকবে, আর মোবাইল দিয়ে যদি কোরআন তেলাওয়াত করে, মোবাইল দিয়ে যদি বই পড়ে ঠিক আছে, কিন্তু অনলাইনে দিনী ভাইদের পোস্ট পড়ে ভাই আপনি কী শিখছেন? আপনারা আমার এই পোস্টের লিঙ্ক দিয়ে দেন যে আপনারা এই পোস্ট পড়ে আমি জীবনে খালি ওনার থেকে এই শিখছি। ফেসবুকের লেখা পড়ে জীবন পরিবর্তন যাদের হয়, আমার দেখা তাদের অধিকাংশের মধ্যেই বিনয়ী পায় না, আদব কায়দা থাকে না। মেইন ইসলাম হয়েছে অফলাইনে, ঠিক আছে, মেইন ইসলামটা অফলাইনে। আল্লাহর রাসুলকে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা চাইলে আসমান থেকে জাস্ট, আল্লাহর পক্ষে কি সম্ভব না, জাস্ট আল্লাহ তাআলাই কানেকশন করে ওহী নাজিল করতে পারতেন না? পারতেন। যেমন আজকে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন শায়েখ থেকে শিখতেছি বিভিন্ন কিছু, এই শেখার যে একটা তাসির আছে, পজিটিভ তাসিরও আছে নেগেটিভ তাসিরও আছে। আমাদের সমাজে বর্তমান সিস্টেমে নেগেটিভ তাসিরটাই বেশি, নেগেটিভ প্রভাবটাই বেশি, ইফেক্টটাই বেশি। কারণ যারাই অনলাইন থেকে দিন শিখতেছে এদের অধিকাংশের মধ্যেই বিনয়ী ভাবটা নাই, এদের অধিকাংশের মধ্যে আদবহীনতা, এদের অধিকাংশের মধ্যে বেদবি ভরা। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমার একেও মানে অন্যভাবে নিয়েন না ভাইয়েরা,
বোনেরা আমি আবারও বলতেছি, ভাইদেরকে বলবো প্লিজ 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 আপনি সার্চ করেন, দিনকে সার্চ করতে হবে, দিনকে সার্চ করতে হবে, পিওর দিনকে খুঁজতে হয়, পিওর দিনের আলেমদেরকে খুঁজতে হয়, খুঁজে খুঁজে বের করতে হয় যে কোথায় আছে পিওর দিনের আলেম, খুঁজেন, খুঁজতে খুঁজতে দেখবেন যে একদিন পেয়ে গেছেন আল্লাহর কোনো প্রিয় বান্দাকে। তো আর বোনেরাও সেম, বোনেরাও সেম, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ অফলাইনে যেখানে উত্তম দিনের আলোচনা করা হয় সেখানে আমাকে নিয়ে যান, সেখানে সন্ধান আমাকে দান করেন, কারণ এই দিন অফলাইনের মাধ্যমেই, এই দিন অফলাইনেই প্রতিষ্ঠিত হয়েছে, দিন অফলাইনের দ্বারাই প্রসারিত হয়েছে। হ্যাঁ অনলাইনের কার্যকারিতা আছে, কিন্তু আমাদের বর্তমানে যে কার্যকারী চলছে এগুলো আমি কার্যকারিতা আসলে অ্যাকচুয়ালি দেখি না বললে চলে, এখানে চলে খালি একদল সমালোচনা, একদল আলোচনা, একদল সমালোচনা, এগুলো পড়ে পড়ে টাইম ওয়েস্ট, টাইম ওয়েস্ট করাও গুণা, টাইম ওয়েস্ট করাও কি গুণা, আমাদেরকে সব গুণা থেকে হেফাজত করুন এবং আমাদের যত গুণ হয়ে গেছে আল্লাহ তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর রাসুলকে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা সরাসরি দিন শিখাতেন ওহির মাধ্যমে তাহলে কেমন হতো সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু আল্লাহর রাসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি পাঠিয়ে তারপরে দিন শিক্ষা দিয়েছেন, কারণ কি? সেই কারণ আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা যেটা বুঝি এখন, আমি নিজে যেটা উপলব্ধি করছি যে সরাসরি একজন আলেম থেকে দার্স নেওয়া আর অনলাইন থেকে দার্স নেওয়ার মধ্যে আকাশ এবং জমিনের মাঝে যে পার্থক্য, এরকম পার্থক্য আমি ফিল করি, আকাশ এবং জমিনের মাঝে যে পার্থক্যই পার্থক্য আমি ফিল করি, কারণ অনলাইন অফলাইনে আমি একজন আলেমের হাত নাড়া চারা, তার আদব মেনটেন করা, তার হাসি, তার আমার দিকে তাকানো, এইগুলো মানে একজন আলেম যখন একজন শ্রোতার দিকে তাকায় এটা তার মনে একটা অফুরন্ত শান্তির সৃষ্টি করে, যদি একজন ভালো আলেম হয় সে। আমার প্রিয় শাইক আল্লাহ সুবহান তাআলা ওনাকে মুক্ত করুন, ওনার দার্সে যখন যেতাম শাইক যখন মানে দুইবার তার চোখে চোখে পড়ছিল তো আমার অন্তর প্রফুল্ল হয়ে গেছিল, যা আমার তো মানে চোখ পড়ছে তার আল্লাহু আকবার, মানে এখনও সেই চোখের দৃশ্য মনে পড়ে এবং আমি স্বপ্নও দেখছি যে শাইক আমার দিকে ওইভাবে তাকায় হাসি দিছেন। তো এটা অনেক সুন্দর একটা মুহূর্ত অফলাইনে দিন শেখার, বোনদের জন্য বলতেছি না ভাইদের জন্য বলতেছি, কারণ ভাই রয়েছে উম্মার মেইন কাণ্ডারি আর বোনরা হইল গিয়া উম্মার মানে দুর্গের ভিত্তি, দুর্গের যে ভিত্তি আছে না বেইস, বেইস হচ্ছে বোনরা আর ভাইরা হইল গিয়া ছাদ। তো ছাদের দায়িত্ব হইল কি, যাতে ময়লা সয়লা না পড়ে, অ্যান্ড ছাদও যদি ঘরে বসে বসে দিন শিখে তাহলে তো সমস্যা, ঠিক আছে? ছাদ যদি এখন বলে ভাই আমার গায়ে তো বৃষ্টি লাগতেছে আমি একটু নিচে ঢুকি, তুমি ফ্লোর, তুমি বেস, তুমি উপরে ওঠো, তাহলে তো সমস্যা। আজকে বোনরা বোনদের নলেজ অর্জন করারও যেই সিস্টেম, ভাইদেরও নলেজ অর্জন করা সেই সিস্টেম, যার ফলে দেখা যায় বিয়ের পরে তুমি বেশি জানো না আমি বেশি জানি, এগুলো নিয়ে আমাদের কাছে আবার আসতেছে, দেখা যাচ্ছে হাজব্যান্ডের ছোটো ছোটো বিষয়গুলো তো ছাড় দিতে চাইতেছে না, আবার ওয়াইফের তাহাজ্জুদ কেন পড়ে না এটা নিয়েও ছাড় দিতে পারতেছে না। আমি বলতেছি না তাহাজ্জুদ পড়বে না, এটা আবার মনে করিয়েন না, তাহাজ্জুদ একটি উত্তম আমল কিন্তু এটা তো ফরজ বিধান না, কোনো স্ত্রী যদি না পড়তে পারে তা সেজন্য কি ডিভোর্স দিবে বা তর্ক ঝগড়া করবে, এটা কি এরকম বিষয়? এটা তো মহব্বতের মাধ্যমে আস্তে আস্তে নিয়ে আসবে। যাক ওদিকে আমি না যাই, আমি আরেক দিকে দৌড় দিচ্ছি, মাফ করবেন। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গুনার একটা ইফেক্ট আছে, গুনার একটা প্রভাব আছে। তো এই যে গুনার কারণে দেখা যায় বান্দার সাথে আল্লাহর একটা দূরত্ব সৃষ্টি হয়। তো যার থেকে এত শক্তির উৎস, সেই শক্তির উৎসের সাথেই আপনার কানেকশন দুর্বল, বা গুনার কারণে আপনি দুর্বল কানেকশন হইতেছে দিন দিন। আপনি দেখেন আমাদের দিনের একটা মুহূর্তে বা কিছু সময় মাঝে মাঝে আমাদের খারাপ লাগে বা কেমন জানি মন মরা লাগে, আপনি জানেন এটা কেন লাগে? এর লাগার কারণ হচ্ছে যে ধরেন যে কোনো ভ্যালিড কারণে লাগতে পারে, যেমন উম্মার অবস্থা চিন্তা করে মন খারাপ হতে পারে, বা কোনো ভাইয়ের বর্তমান কঠিন পরীক্ষা চলতেছে সেটা মনে করে মন খারাপ হতে পারে, বা কোনো বোনের কঠিন পরীক্ষা চলতেছে সেটা মনে করে মন খারাপ হতে পারে। এই ধরনের মন খারাপের ব্যাপারে ইসলাম প্রশংসা করে, কারণ একটা দেহের মতো আমরা, এই কারণে। কিন্তু
এখন আপনার মন খারাপ কি নিয়ে আপনি সেটাই বলতে পারতেছেন না, তাহলে মনে করবেন যে আপনার আজকে আল্লাহকে যে পরিমাণ স্মরণ করা দরকার ছিল আপনি সেই পরিমাণ স্মরণ করেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এগুলো জাস্ট আল্লাহর সাথে মানে আপনি হাজিরা দিলেন আল্লাহর দরবারে গিয়ে, ঠিক আছে, আল্লাহর দরবারে হাজিরা দিলেন যে হ্যাঁ আমি মুসলিম, ঠিক আছে, কিন্তু এক আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হলে আরও অতিরিক্ত কিছু করতে হবে। হ্যাঁ, এই আমল যথেষ্ট নাজাত পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত সালাহ, কিন্তু আমি বলতেছি যে প্রত্যেক মানে যার হাতে আসমান জমিনের মালিক, আচ্ছা দুনিয়ার কোনো সামান্য ঠুনকো মানে ক্ষণস্থায়ী মালিকের সাথে কোনো প্রতিষ্ঠানের বা ভালো কোনো দিনী ভাইয়ের সাথে যার নলেজ বেশি তার সাথে সম্পর্ক ভালো করার জন্য আমরা কত কিছু করে বর্তমানে অনেকে, যারা তেল বাজে তো বলা মানে বলতেই হয় না, তেল মেরে মেরে বলে ভাই আমি তো তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, ভাই আপনার জন্য আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনি আমার ওস্তাদ, আপনি আমার অমুক, আপনি আমার তমুক, তারপরে দুই দিন পরে দেখা যায় কি ওনার তো এইটাই ঠিক নাই, ওনার তো ওইটাই ঠিক নাই। আরে তুমি কিসের আল্লাহর জন্য ভালোবাসো ভাই? এই ভালোবাসা তো তেল মারার ভালোবাসা, তো তেল মারার ভালোবাসা আমি বলতেছি না এখানে, এখানে আমি বলতেছি যে আমরা কিছু ভাইরা তো কিছু ভাইদেরকে, কিছু বোনরা তো কিছু বোনদেরকে অনেক ভালোবাসি, তো ওই বোনদের ভালোবাসার কারণে দেখা গেছে আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসে। তো আপনি যদি বলেন যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর জন্য আপনি কী কী পরিবর্তন করতে পারছেন, এটা হচ্ছে মেইন বিষয়। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহকে আমরা যখন যথাযথ ভালোবাসাটা দেই না, যদিও আমাদের ভালোবাসার আল্লাহর প্রয়োজন নাই, তিনি এগুলো থেকে মুক্ত, কিন্তু এটা আমাদের জন্যই প্রয়োজন। তো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভালোবাসতে পারি না বা ভালোবাসিনি আজকে সারাদিন, তখনই আমাদের মন খারাপ হয়, যখন কোনো কারণ খুঁজে পাবেন না। তাহলে আল্লাহকে ভালোবাসুন, বাস এটাই হচ্ছে অ্যান্সার। আল্লাহকে কীভাবে ভালোবাসবেন? আপনি নিজেকে একটু একা একটা রুমে বন্দি করেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করেন, তার প্রতি আপনার দয়া মানে আপনার প্রতি তার দয়া এবং আস্তাগফিরুল্লাহ তাআলা মানে আপনার প্রতি তার দয়া এবং তার রহমত বরকতের যে কী প্রশস্ততা, এগুলো চিন্তা করে করে দেখেন যে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে। আল্লাহু আকবার কাবীরা। তো আমাদের রবের প্রতি ভালোবাসা সৃষ্টি যখন হয় একজন বান্দার, তখন সে গুনার ইফেক্টটা বুঝতে পারে, এই গুনা তার কী ক্ষতিটা করলো, এই পরিবেশ তার কী ক্ষতিটা করলো, বুঝতে পারছেন? যেমন আমাদের এক প্রিয় বোন দেখা গেছে যে, এবং প্রিয় দিনী ভাই এবং বোন, হাজব্যান্ড ওয়াইফ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে পরিপূর্ণ শিফা দান করেন। তো ওই বোনটা ওনার হাজব্যান্ড দুজনেই কিছু কারণে মনোমালিন্য হলো, মানে হাজব্যান্ড ঠিক হয় নাই, বোনটা হয়েছে কি মেইন পেশেন্ট। তো দেখা গেলো কি হাজব্যান্ডের সাথে কোনো কারণে উনি মানে রুকিয়ার পেশেন্টদের মেজাজটা আপডাউন করে, ঠিক আছে, আপডাউন করে, এটা তাদের দুর্বলতার কারণে করে, কারণ তারা পেশেন্ট এই কারণে। তো আপডাউন করতে গিয়ে তারপরেও কোনো একটা কারণে উনি একটু ওনার জিব্বাকে সংযত করতে পারেন নাই, এবং উনি দেখা গেছে কি এমন কোনো কথা বলে ফেলছেন যেটাতে হাজব্যান্ড কষ্ট পেয়ে গেছে, এবং এরপরে কিছুক্ষণ পরে ওনার রুকিয়ার মারাত্মক ইফেক্ট শুরু হয়ে গেল। দেখেন কারণটা কি, এখানে একটা বড় কারণ হলো যে এটাই যে আসলে এটা একটা গুণা ছিল। তো বোনটা আলহামদুলিল্লাহ উনি পরে উপলব্ধি করার সাথে সাথেই ক্ষমা চেয়ে নিছে, এবং ওনার হাজব্যান্ড বলছে যে তুমি পেশেন্ট এটা আমি জানি, তো এটাতে আমি কিছুই মনে করিনি। সুবহানাল্লাহ, কত উত্তম স্বামী এবং কত উত্তম স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এখান থেকে উত্তম দাম্পত্য জীবনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো দেখা গেল যে এই যে বোনটার এখানে আসলে একটা গুণা হয়েছিল, এবং গুণার কারণে ওরা অ্যাটাক করার একটা সুযোগ পাইছে। কিন্তু গুণা না করলে যে অ্যাটাক করার সুযোগ পায় না তা না, আল্লাহ তো পরীক্ষা করবেনই, কিছু পরীক্ষা গুণা না করলে কিছু পরীক্ষা তো করবেনই, নবী রাসূলদের তো গুণা ছিল না, তারপরে তারা কত পরীক্ষার শিকার হয়েছেন না। তো গুণার কারণে বান্দার অ্যাটাকটা বাড়ে, জিনজাদুর ওয়াসাসাও বেড়ে যায়। তো এখন দেখা গেছে যে আসলে আবার পরিবেশের একটা এক্সাম্পল দিই। পরিবেশের ব্যাপারটা যেমন কিছুদিন আগে আমাদের এক পরিচিত বোন, তো দেখা গেল যে সে এমন একটা পরিবেশে গেল যেখানে পরিবেশটা কী না, মানে রিসেন্ট এক্সাম্পল বলে দিতেছে, অনেক আগের এক্সাম্পল দিলে অনেক দেওয়া যায়, ভুরি ভুরি এক্সাম্পল আছে, কিন্তু একদম তাজা এক্সাম্পল দিতেছে যেগুলো ধরেন যে রিসেন্ট ঘটছে আর কি, এক দুই সপ্তাহের মধ্যে আর কি।
তো মানে গরম গরম এক্সাম্পল আর কি বলতে পারেন। তো এখন দেখা গেল যে ওই বোনটা গেল, বোনটা আলহামদুলিল্লাহ রুকিয়া করে অনেকটা কাভার দিছে। তো সে তার এক আত্মীয়র বাসায় গেল, তো সেখানে পরিবেশটা ছিল না ইসলামিক, সেখানে প্রকাশ্য ছবি বের হয়ে আছে, সেখানে টিভিতে উল্টাপাল্টা নাচানাচি হইতেছে বা গান বাজনার মিউজিক আসতেছে। তো বোনটা ওখানে গিয়ে একটা ক্ষতি হয়ে গেল, তার রুকিয়ার ইফেক্ট বেড়ে গেল এবং সে এখন ক্ষতিটা পুরো মানে পুষাই নিতেছে, কিন্তু অনেক কঠিন পথ তাকে পাড়ি দিতে হইতেছে। তো আসলে এই যে পরিবেশ, একজন রুকিয়ার পেশেন্টের পরিবেশটা খুবই খুবই অনেক মানে একটা সিরিয়াস ইস্যু। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা গুনাহে লিপ্ত আছেন আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দেন, আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দেন। যারা রুকিয়ার পেশেন্ট না তাদেরকে বলছি, আর যারা রুকিয়ার পেশেন্ট তাদেরকে বলবো, আপনারা যদি কোনো গুনাহ, আপনারা সবসময় আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ আমাদের অজান্তে যে সকল গুনাহ হয় সেজন্য আমাদের ক্ষমা করে দেন, আর যে সকল গুনাহ আমাদের অন্তরে লেগে মানে একদম পুরো মানে কলবের সাথে চ্যাপ্ট হয়ে লেগে গেছে, যেগুলো ছুটাইতে অনেক কষ্ট হচ্ছে, সেগুলো আল্লাহ আপনি একদম ঘষে মেজে উঠিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। এভাবে আল্লাহকে প্রতিনিয়ত ডাকেন গুনাহের ব্যাপারে এবং সতর্ক থাকেন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বলেন যে হ্যাঁ সতর্ক দরকার, আবার এত সতর্ক থাকতে যায় না যে আবার ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যায়, মধ্যম পথ অবলম্বন করেন, আপনার সাধ্যের মধ্যে যতটুকু অবস্থা তা ফলো করেন, এরপর বাকিটা মানে আল্লাহর উপর ছেড়ে দেন, মানে পুরোটাই আল্লাহর উপর, তো আল্লাহ থেকেই, কিন্তু ছেড়ে দেন আল্লাহর উপর ফলাফলের দায়িত্বটা। তো আজকে আমরা কী জানলাম, আজকে আমরা জানলাম যে গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, বিশেষ করে গুনাহ করা তো এমনিতেই হারাম ইচ্ছাকৃতভাবে, আবার রুকিয়ার পেশেন্টদের জন্য গুনার একটা বিশাল ইফেক্ট আছে। দেখা গেছে যে আপনি রুকিয়া করে 80-90% কাভার দিয়েছেন, একটা কবিরা গুনার কারণে আপনার 80-90% আউট হয়ে আরও মাইনাস হয়ে যাবে এরকম। তো আমরা গুনার ব্যাপারটা জানলাম, যে গুনার ইফেক্টের ব্যাপারে জানলাম, এবং যার যার একটা মুখতালিফ গুনাহ আছে, প্রত্যেকের আলাদা আলাদা গুনাহ আছে, ঠিক আছে। তো এই গুনাহগুলো, কারো গুনাহ আছে দেখা গেছে রাগ কন্ট্রোল করতে পারে না এবং রাগের কারণে সে উল্টাপাল্টা অনেককে বলে ফেলে, এটা একটা গুনাহ। তারপর দেখা গেছে মানে আজে বাজে কথা বলে, কারণ রাগের সময় মানুষ গালাগালি করে। তারপরে কারো আছে কি ধৈর্য ধারণ করতে পারে না, ধৈর্য কম। তারপর কারো আদবের সমস্যা, কারণ আদবের আপনার বেদবির কারণে একটা মুসলিম দেখা গেল সে হয়তো নরম বা সে আপনার প্রতি বিনয়ী ছিল, আপনি আদবহীনতার মতো মানে বেদবি করছেন, তো দেখা গেল সে কিন্তু ঠিকই মনে কষ্ট, কিন্তু আপনি তো ঠিকই কষ্ট। তো এটাই বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবসময় এর জন্য তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এগুলোর বুঝদান করে। আর দ্বিতীয় তো পরিবেশের ব্যাপারটা বলবো, যে এমন পরিবেশে আপনারা যাবেন না, এটা রুকিয়ার পেশেন্ট হন বা রুকিয়ার পেশেন্ট না হন, মেন কথা আপনি ইসলামের ব্যাপারগুলো গুরুত্ব সহকারে নেন, তাদেরকে বলছি। যে যেখানে মিউজিক হওয়ার আশঙ্কা আছে, আপনি জানেন যে ওই পরিবেশ হবে, আপনি জানেন যে ওখানে ফাহেশা কাজ হবে, আপনি জানেন যে ওখানে পর্দা মেনটেন হবে না, আপনি জানেন যে ওখানে কিছুই হবে না, তা আপনি এইসব পরিবেশে যাবেন না, সেটা আপনার একদম ক্লোজ আত্মীয়র বাসা হলেও যাবেন না, ক্লোজ আত্মীয়র বাসা হলেও আপনি যাবেন না, আমি আবারও বলতেছি ক্লোজ আত্মীয়র বাসা হলেও যাবেন না। কেন যাবেন না? আপনি যদি যাই নিজের ক্ষতি করতে চান তাহলে যান, আমি নিষেধ করবো না। আপনি যদি নিজের ক্ষতি করতে চান যে না আমি যাব, আমার ক্ষতি করব, আমার ক্ষতি করতে ভালো লাগে নিজের নিজের, তাহলে যান, সেটা আপনার উপরেই, ঠিক আছে, সেটা আপনার উপরেই ন্যস্ত করা হলো। কিন্তু আমরা রুকিয়ার রাখি হিসেবে বলবো যাবেন না। এখন প্রশ্ন, শয়তান ওয়াসওয়াসা দিবে তোমরা যদি ওই বেশি বেশি না যাও, দাওয়াত দিবে কে তাদেরকে? এখন কি আল্লাহ রাসুল কি মদের বারে গিয়ে দাওয়াত দিছে? নাউজুবিল্লাহ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গান বাজনা চলতেছিল সেই স্টেজে গিয়ে দাওয়াত দিছে? আল্লাহর রাসুল কি মানে গিয়া যখন তারা মূর্তি পূজা করতেছিল তখন গিয়ে বলছে যে মূর্তি পূজার মানে ওই স্টেজে ঢুকে বলতেছে মূর্তি পূজা করিও না? এটা দেশে যে ব্যাক কলদের দাওয়াত, যেটা এখন পশ্চিমা মডারেটরা দিতেছে, এগুলো হচ্ছে ব্যাক কল, যারা আছে ব্যাক কল তাদের দাওয়াত, যে মদের বারে ঢুকে বুঝাও ভাই মদ খাওয়া তো হারাম, তো ওরা বলবে আরে ভাই আরাম আর আরাম, তুমি আসো বসো, ঠিক আছে, আর মিউজিক শুনতেছে, আর আপনি তাদের আসরিকে বলছেন ভাই মিউজিক শোনা তো হারাম, আরে ভাই দাওয়াত দেওয়ার সিস্টেম আছে, মদের বারে ঢুকে বোতল ভাঙেন ওদের সামনে কয়েকটা,
বোতল ভাঙ্গা এবার একটা ভাঙা বোতল ধরে আর মদ খাবি জীবনে বল এবার, এইভাবে বলতে হবে। মিউজিক যেটা শুনতেছে ওর কাজ, ওর পা ওর সামনে গিয়া মিউজিকের যে স্পিকারটা আছে ধরে একটা আসার মারে ভাঙেন, তারপর আর জীবনে মিউজিক শুনবি না। এটা হচ্ছে দাওয়াত, এই জায়গার দাওয়াতের সিস্টেম আছে, কোন জায়গায় কীভাবে দাওয়াত দিবেন। মূর্তির স্টেজে যদি কোনো মুশরিককে দাওয়াত দেন, মূর্তিরে লাথি মেরে ভাঙেন, ভাঙ্গে বলেন যে মূর্তি পূজা এনে নিষেধ, যা ওদিকে যা, এনে মূর্তি পূজা করতে পারবি না। হ্যাঁ, একজন তখন দাওয়াত মূর্তি ভাঙতে পারবেন তখন যখন ওখানে ইসলামী সমাজ ব্যবস্থা আছে এবং সে প্রকাশ্যে মূর্তি পূজা করতেছে, এটা নিষেধ ইসলামী সমাজ ব্যবস্থায়, প্রকাশ্যে মূর্তি পূজা করতে পারবে না সে। আমার কথা বলে উল্টা পাবে নিয়েন না কেউ। কিন্তু আপনি এখন একটা মুশরিককে দাওয়াত দিবেন, কীভাবে দিবেন? তার মূর্তি পূজা করতে ওই সময় গিয়ে দাওয়াত দিবেন তাকে, ওই টিং 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 ঘটার মধ্যে আপনি তাকে দাওয়াত দিবেন কীভাবে? যে তাকে আপনি তার মূর্তি পূজা শেষ, সে এখন রাস্তা দিয়ে বা যাইতেছিল বা তার বা আপনার বাসার পাশে যেতেছিল, একাকী অবস্থায় বা দলবদ্ধ অবস্থা আছে, তার সাথে সাদা কোনো মূর্তি টুর্তি নাই, আপনি তখন তাকে ডেকে বসিয়ে বুঝাতে পারেন এই এর অসারতা, তাওহিদের দাওয়াত, এগুলো এইভাবে। মেইন কথা, গুনার পরিবেশে গিয়ে দাওয়াত দেওয়া কোনো মুসলমানের সাজে না, ঠিক আছে? গুনার পরিবেশে গিয়ে দাওয়াত দেওয়া কোনো মুসলমানের সাজে না, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এই জন্য পরিবেশের ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে নেবেন, পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এটাই জানলাম যে গুনাহ থেকে বেঁচে চলা প্রত্যেক মুসলমানের কর্তব্য, বিশেষ করে রুকিয়ার পেশেন্টদের এই গুণার একটা ইফেক্ট আছে এবং এর কারণে তার ক্ষতিগ্রস্ত হয়। এবং আপনাদেরকেও বলবো, যার যার পরিবারে রুকিয়ার পেশেন্ট আছে তারা এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং পরিবেশটা খুব সুন্দরভাবে একটা ইসলামী পরিবেশ মেনটেন করবেন আপনাদের পরিবারে। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উত্তম কাজগুলো কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা যতগুলো সুন্দর সুন্দর কথা আলোচনা করলাম সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত দয়া ও রহমতের কারণে হয়েছে। এবং যতগুলো কথা, যদি কোনো কথা যদি এরকম হয়ে থাকে যেটা আসলে অনুত্তম এবং তা হলো শয়তানের কুপ্ররচনা এবং আমার নফসের প্ররোচনা থেকে, আল্লাহর কাছে সেগুলো অনিষ্ট থেকে আশ্রয় চাই, অনিষ্টতা থেকে আশ্রয় চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর দ্বারা উম্মাকে উপকৃত করুন, উম্মাকে এর মানে কথার অনিষ্টতা থেকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।